আচ্ছা, আমার প্রথমে এটা জানা প্রয়োজন যে তোমরা কয়জন ক্লাস সিক্সের, কয়জন সেভেনের, বা তোমরা তোমাদের নামের একেবারে শুরুতে সবার প্রথমে তোমরা কোন ক্লাসে পড়ো সেটা একটু লিখে রাখো, তাহলে আমার একটু সুবিধা হবে। মানে বিভিন্ন টপিক থাকে যেগুলো আসলে ছোটরা একটু সমস্যা হয়, সেগুলো ইয়াতে নামের একেবারে প্রথমে তোমরা একটু লিখে রাখো যে তোমরা কোন ক্লাসে পড়ো, ঠিক আছে? বিশেষত যারা 6 7 8 আছো তারা, ঠিক আছে? তো আমি শুরু করলাম ধীরে ধীরে। ওকে, তো প্রথমে কিছু প্রিলিমিনারি কথাবার্তা দিয়ে শুরু করি, সেটা হলো ফাংশন কি। আচ্ছা, ফাংশন কি? ফাংশন জিনিসটা হলো, মনে করো দেখি আগে ক্লাস 6 এর কয়জন, ক্লাস এই দেখি কেউ তো কিছু লেখে না, ক্লাস 9 ক্লাস 8 জাস্ট অল্প কিছু লিখলেই হইতো। আচ্ছা, যাই হোক, ব্যাপার হলো 8 9, আর যাই হোক 6 7 8-এরও অনেকেই আছে। তাদের জন্য আমি একেবারে শুরু থেকে শুরু করতেছি, তার মানে ফাংশন কি সেখান থেকে শুরু করতেছি। ফাংশন মনে করো একটা ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশন। আচ্ছা, তোমাদের যেটা পড়তে দিছিলাম তোমরা কি সবাই পড়ছো টোরছো নাকি? তোমাদের যে একটা পিডিএফ পড়তে দিয়েছিলাম প্রায় 60 পৃষ্ঠা ছিল মনে হয়, তোমরা তো পড়ছো আশা করি, পড়া উচিত, না পড়লে আজকে বুঝবা না সেটা তোমরা জানো। তো কেউ যদি না পড়ে পাপ করে থাকো তাহলে গিয়ে আগে পড়ে আসো ওই জিনিসটা, মানে যারা 6 7 8-এ আসো বা একটু ছোট তাদের আগে ওই জিনিসটা পড়ে আসা প্রয়োজন। তারপরে তো ওই জিনিসে যা লেখা ছিল সেটা প্রথমে অল্প কিছুক্ষণ আলোচনা করে শুরু করতেছি। সো প্রথমে হলো ফাংশন জিনিসটা কি। ফাংশন হলো একটা ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশন, বা গণিতে অনেক সুন্দরভাবে অনেক জটিলভাবে বিভিন্ন জিনিসটাকে বোঝানো আছে, আমি একটু সহজভাবে জিনিসটাকে বুঝাই দিই। সেটা হলো একটা ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশন যেটার সাথে কোনো একটা ভ্যারিয়েবলের মানে একটা কানেকশন আছে। যেরকম মনে করো y = আমি যদি লিখি x² এই যে x² এটা একটা ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশন। আবার এভাবেও লিখতে পারি x² - 3, এই যে x² - 3 এটা একটা ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশন। এই ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশনটা এই যে মানে এই ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশন এই পুরাটার মানটা এই ওয়াই এর উপর মানে এই এক্স এর উপর ডিপেন্ডেন্ট। এক্স এর মান যদি 1 বসাই তাহলে এটার মান আসবে, মানে এই ওয়াই এর মান আসবে কত, -2। এক্স এর মান যদি 2 বসাই তাহলে ওয়াই এর মান আসবে 1, ঠিক আছে? তো ব্যাপারটা হলো যে এই যে y = x² এই x² এই ওয়াই কে বলা যাইতে পারে এক্স এর একটা ফাংশন। এক্স এর একটা ফাংশন কেন বলতেছি, কারণ ব্যাপারটা হলো যে এই ওয়াইটা এক্স এর উপর ডিপেন্ডেন্ট এবং এটা একটা ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশন যেটা কিনা একটা ভ্যারিয়েবলের সাথে সম্পর্কিত বা সংযুক্ত। ধরো আমি ওই সাইডের লাইনটা দিয়ে আসি, আশা করি তোমাদের ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশন বুঝতে কারো অসুবিধা হবে না। এখন তোমাদেরকে ভ্যারিয়েবল বিভিন্ন টাইপ ভ্যারিয়েবল বোঝাই দেখি। সো এখানে দেখো আমরা যেটা লিখছিলাম y = x², এখানে দেখো ওয়াই এর মানটাও পরিবর্তন হতে পারে আবার এক্স এর মানটাও পরিবর্তন হতে পারে। আচ্ছা, আগে বলে নেই ভ্যারিয়েবল মানে কি। ভ্যারিয়েবল মানে যার মানটা পরিবর্তিত হয়, যেরকম চলক মানে বাংলায় চলক বলে। সো যার মানটা চলমান থাকে বা যার মানটা একটু পরিবর্তন হয় সেটাকে আসলে চলক বা ভ্যারিয়েবল বলে। তো দুই ধরনের ভ্যারিয়েবল আছে, একটা হলো ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল বা স্বাধীন চলক, আরেকটা আছে অধীন চলক বা ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল। যেমন এখানে দেখো এক্স এর মান আমি 1 বসাইতে পারি, 2 বসাইতে পারি, 3 বসাইতে পারি, এরকম অনেক কিছুই বসাইতে পারি। একইভাবে এক্স এর মান যদি 1 বসাই তাহলে ওয়াই এর মানটা আসতেছে কি, ওয়াই এর মানটা আসতেছে 1। এক্স এর মান যদি 2 বসাই ওয়াই এর মানটা আসতেছে 4। এক্স এর মান যদি 3 বসাই ওয়াই এর মানটা আসতেছে 9। এখন দেখো ওয়াই এর মানটাও পরিবর্তিত হচ্ছে, এক্স এর মানটাও পরিবর্তিত হচ্ছে। তার মানে কি এক্সও একটা ভ্যারিয়েবল ওয়াইও একটা ভ্যারিয়েবল, কিন্তু এদের মধ্যে একটা পার্থক্য আছে। কি পার্থক্য? এই যে দেখো এক্স এর মানটা ইচ্ছা মতো আমি একটা ধরে নিতে পারছি 1 2 3, এর বাইরে আমি ধরতে পারতাম মনে করো 25। 25 ধরলে ওয়াই এর মানটা কত আসতো, ওয়াই এর মানটা 25 ধরলে মনে হয় 625 আসে, না 625 না, তার চেয়ে অনেক বড় বেশি কিছু একটা জিনিস আসবে, আমার জানা নেই। 625 আসবে, 625। আচ্ছা, 625 আসবে। আচ্ছা, তো y = x². এখন ব্যাপার হলো যে এক্স এর মানটা আমি ইচ্ছা মতো যা কিছু একটা ধরতেছি। এখন এক্স এর মানটা যা ধরতেছি তার সাথে মানে তার সাথে সামঞ্জস্য রেখে ওয়াই এর মানটা পরিবর্তিত হচ্ছে। তার মানে ওয়াই এর মানটা পরিবর্তিত হচ্ছে এক্স এর উপরে ডিপেন্ড করে, মানে এক্স এর উপরে অধীন, ঠিক আছে? সো এক্স এর উপরে ডিপেন্ডেন্ট কি ওয়াই এর মানটা, তাই ওয়াই কে আমরা বলতেছি ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল আর এক্স কে কি বলতেছি ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল। মানে এক্সটা হলো একটা স্বাধীন চলক আর ওয়াইটা হলো একটা অধীন চলক, ঠিক আছে? আশা করি এক্স আর ওয়াই এর কাহিনীটা তো বোঝা গেছে। হ্যালো,
আশা করি এক্স যে ইন্ডিপেন্ডেন্ট আর ডিপেন্ডেন্ট এই জিনিসটা বোঝা গেছে যে কোনটা ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল আর কোনটা ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল। এই ছোট জিনিস বুঝতে আসলে সমস্যা হয় না। এখন দেখো ব্যাপারটা, ওই একই জিনিস আমি আবার লিখি, ওয়াই ইকোয়ালস এক্স স্কোয়ার ইকোয়ালস এফ অফ এক্স ইকোয়ালস এফ অফ এক্স, এসব আমরা লিখতেই পারি। এখন ব্যাপার হলো যে এই ওয়াই কে, এই জাস্ট ওয়াই কে ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল আমি পুরোটা লিখি। আচ্ছা একটু তাড়া দেরি হয়ে গেল, তো আমি তাড়াহুড়া করতেছি। আচ্ছা তাড়াহুড়া করা যাবে না, শেষ ক্লাস খারাপ হবে। যাই হোক, ওয়াই কে আমরা ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল এটা ধরে নিতেই পারি, কিন্তু ফুল এক্স স্কোয়ার এটা কি আমরা ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল বলতে পারবো? এই তোমরা কথা বলতেছো না কেন? না আমি হয়ে গেলাম, না শোনা যাচ্ছে, না শোনা যাচ্ছে। আচ্ছা আমি মনে হয় একটু বেশি তাড়াহুড়া করে ফেলছি। যাই হোক, আমি যেটা তোমাদেরকে বোঝাইতে চাচ্ছিলাম সেটা হলো, এই যে দেখো এখানে দুইটা চলক আছে, একটা হলো এই যে ওয়াই আর একটা হলো এক্স। আবার এই জিনিসটা কি এফ অফ এক্স, মানে যেহেতু ওয়াই এক্স এর একটা ফাংশন, এই ফাংশনটাকে প্রকাশ করার জন্য এফ অফ এক্স এভাবে প্রকাশ করে। এখন ব্যাপার হলো এখানে দেখো ওয়াই এর মানটা বা এই এফ অফ এক্স এই পুরাটার মানটা, এইগুলোর মান পরিবর্তিত হতে পারে। যেহেতু এদের মান পরিবর্তিত হতে পারে, তাই আমরা এদেরকে ভ্যারিয়েবল বা চলক বলতে পারি। এই চলক আবার দুই ধরনের আছে, একটা হলো ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল আর একটা হলো ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল। ইন্ডিপেন্ডেন্ট মানে কি, আর স্বাধীন চলক, যেটা মানে যেটা স্বাধীনভাবে পরিবর্তিত হতে পারে। এই যে যেরকম এখানে এক্স কি ওয়ান টু থ্রি, এরকম স্বাধীনভাবে পরিবর্তিত হতে পারে। আর ওয়াই এর মানটা যখন এক্স এর মান ওয়ান, তখন ওয়াই এর মান ওয়ান, যখন এক্স এর মান টু, ওয়াই এর মান কি ফোর, যখন এক্স এর মান থ্রি, তখন ওয়াই এর মান নাইন, এক্স এর মান যখন 25, ওয়াই এর মান তখন 625, তাই না? ব্যাপারটা এরকম যে এক্সটা স্বাধীনভাবে ইচ্ছা মতো পরিবর্তিত হচ্ছে, কিন্তু ওয়াইটা এই এক্স এর উপর ডিপেন্ড করে পরিবর্তিত হচ্ছে। মানে এক্স এর মান কি ধরা হয় তার উপর ডিপেন্ড করে ওয়াই এর মানটা পরিবর্তিত হচ্ছে। তাই আমি এই এক্সটাকে বলতেছি হলো ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল, দিয়ে লিখে রাখলাম ইন্ডি ইন্ডিপেন্ডেন্ট, আর ওয়াইটাকে কি ডিপেন্ডেন্ট। ওকে, এক্সটাকে আমি বলতে পারি ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল আর ওয়াইটাকে ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল। আচ্ছা এই জিনিসটা তো বোঝা গেছে ইন্ডিপেন্ডেন্ট আর ডিপেন্ডেন্টের ব্যাপারটা। হ্যালো ভাই, একটা কথা বলবো? হ্যালো ভাই, একটা কথা বলবো? হ্যাঁ বলো বলো বলো। আচ্ছা ভাই, আপনি কি হচ্ছে রেকর্ডিং অন করছেন? আমি রেকর্ডিং স্ক্রিন রেকর্ডার দিয়ে করতেছি, মানে 40 মিনিট পর পর তো কেটে কেটে যাবে, তাই না? আচ্ছা ভাইয়া, আপনি যদি কিছু মনে করেন কালকে একটু তাড়াতাড়ি করেন। আসলে যদি মানে ক্লাস এরকম করতে কোনো অসুবিধা, আসলে আমি গ্রাম অঞ্চলে আছি, তো মানে নেট খুব খারাপ করছে, হয়তো কিছুক্ষণ পর লিখবো। তো হ্যাঁ, কালকে দয়া করে একটু তাড়াতাড়ি যদি করতেন তাহলে হয়তো ক্লাস গুলো দেখে শুক্রবারের জন্য প্রস্তুতি নিয়ে নিতাম, ওটাই বলছিলাম। মানে ক্লাসটা আপলোড করবো তাড়াতাড়ি। জি ভাইয়া, মানে যদি হ্যাঁ হ্যাঁ আজকে রাতের ভিতরে আমি আপলোড করে দিব, এটা কোনো ব্যাপার না। জি ধন্যবাদ, আপলোড করতে খুব বেশি টাইম লাগে। আচ্ছা সমস্যা নেই, ভালো থাকবা, গ্রামে আসো, অনেক সুখে আসো। আসলে এই বড় ছুটিতে কোনো গ্রামে ট্রামে যাইতে পারি নাই, সবাই গেছে কিন্তু আমার যাওয়া হয়নি এই এত বড় ছুটিতে। আচ্ছা তো যেমনটা বলতেছিলাম যে এক্স হলো ইন্ডিপেন্ডেন্টলি মানে স্বাধীনভাবে পরিবর্তিত হতে পারে, আর ওয়াই হলো ডিপেন্ডেন্ট মানে এক্স এর উপর ডিপেন্ড করে তারপর পরিবর্তিত হয়। এখন মানে যারা আছে তারা এই ওয়াই কে ইন্ডিপেন্ডেন্ট এটা ধরে নেয়, সমস্যা নেই, ওয়াই মানে ওয়াই ডিপেন্ডেন্ট এটা বুঝতে কারো সমস্যা হয় না। আবার এফ অফ এক্স মানে এই ওয়াইটাকে আসলে এফ অফ এক্স বলতেছি, এই এফ অফ এক্সটাও ডিপেন্ডেন্ট এটাও বুঝতে কারো অসুবিধা হয় না। কিন্তু আসলে মানে মানতে বা বুঝতে যেখানে অসুবিধা হয়, যখন আমি এক্স স্কোয়ার এই পুরোটাকে আমি যখন ডিপেন্ডেন্ট বলি বা অধীন চলক বলি, তখন এই জিনিসটা মানে অনেকের মানতে আসলে কষ্ট হয়। ব্যাপারটা মানতে কষ্ট হওয়ার কথা না, কারণ যেহেতু ওয়াই ইকোয়ালস এক্স স্কোয়ার লিখতেছি, মানে ব্যাপার হলো এই এক্স স্কোয়ার আর এক্স এর মধ্যে এক্সটা হলো ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল আর এক্স স্কোয়ার এই পুরোটা হলো ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল, ঠিক আছে? মানে এক্সটা হলো স্বাধীন আর এক্স স্কোয়ার এই পুরোটা হলো অধীন, কিসের উপরে? এক্স এর উপরে অধীন। এই জিনিসটা আসলে প্রথমে তোমাদেরকে ক্লিয়ার করে দেওয়া প্রয়োজন। তোমাদেরকে জিজ্ঞেস করলাম, তোমরা কেউ অ্যান্সার দিলা না, অ্যান্সার দিলে হয়তো বা 5-6 জন এমন পাওয়া যাইতো যারা বলতো এক্স স্কোয়ার এই পুরোটা হলো ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল বা স্বাধীন চলক, ঠিক আছে? আপাতত মুছে ফেললাম এইগুলো। কারো কি এখানে প্রশ্ন করার কিছু আছে? আশা করি নাই, সহজ কথাবার্তা। ওকে, এরপরে কি আমরা, আচ্ছা তোমরা ক্লাস 6 এর কে কে আছো? ক্লাস 6 এর আর 7 এর আজকে যেহেতু দেরি হয়ে গেছে, সুতরাং আমি একটু হাত টাত তুললে ভালো হয়। ক্লাস 6 এর যারা আছো, 7 এর যারা আছো,
ইলেভেনের যারা আছে তারা এখানে কি করতেছো? ইলেভেনের না থাকলেও আসলে চলে, কারণ এমন কিছু করাবো যেগুলো আসলে 6, 7, 8-এর তাদের জন্যই আসলে ভালো। যাই হোক, থাকলেও কিছু করার নেই, মানে টাইমটা লস যাবে এই খালি। আচ্ছা, তো কথাগুলো বুঝতে সমস্যা হচ্ছে না এখন? ঠিক আছে, আচ্ছা ঠিক আছে। আর দুইজন আসছো, যারা একজন ক্লাস 6-এর আর একজন হয়তো বা 7-এর বলল। ওকে, যেমনটা বলতেছিলাম যে তাহলে অল্প কিছু করে আলোচনা করি, সেটা হলো গ্রাফ নিয়ে আলোচনা করব। গ্রাফ নিয়ে ব্যাপারটা কিরকম, ব্যাপারটা হলো মনে করো তোমাকে বলা হলো যে এই 0 বিন্দু থেকে এই দিকে এক্স, এই দিকে এ পরিমাণ দূরত্বে যাইতে, আবার এদিকে বলল বি পরিমাণ দূরত্বে যাইতে। মানে এটা হলো একটা এক্সিস আঁকাইলাম, এটা হলো এক্স এক্সিস, এটা হলো ওয়াই এক্সিস। এখন এই 0 থেকে বললো এ পরিমাণ দূরত্বে যাইতে, এরপর বললো বি পরিমাণ দূরত্বে যাইতে। এবার টুট 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 করে এখানে মনে করো একটা অদৃশ্য লাইন আঁকাইলাম, এই বি বরাবর একেবারে এক্স এর সমান্তরাল করে, মানে এক্স এক্সিস এর সমান্তরাল করে। আবার একইভাবে এ যেখানে আছে এ বিন্দু থেকে আবার টুট 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 করে এখানে একটা লাইন আঁকাইলাম, ঠিক আছে? একটু সমান হয় নাই, এটা যেই বিন্দুতে ছেদ করবে, মনে করো এটা পি বিন্দুতে ছেদ করতেছে, এই পি বিন্দুটাকে বলা হয় এ কমা বি। এ কমা বি মানে কি, এই যে এক্স এক্সিস বরাবর যতটুকু আসছি সেটা আসবে প্রথমে, তারপর কমা দিয়ে বি এক্সিস বরাবর যতটুকু গেছি, দেখো বি এক্সিস বরাবর উপরে দিয়ে গেছি বি পর্যন্ত, মানে ওয়াই এক্সিস বরাবর উপরের দিকে বি পর্যন্ত গেছি, তাই প্রথমে এ তারপরে বি। এটা হলো গ্রাফের একটা এক্সপ্রেশন, ঠিক আছে? আশা করি তোমাদের বোঝা গেছে, যারা মানে যারা দুইজন আসছো 6-7-এর, এই জিনিসটা কি বুঝো, মানে তোমরা গ্রাফ টাফ কি বুঝো? না, আমি আলোচনা করবো। আচ্ছা, গ্রাফ নিয়ে যেহেতু বুঝো তাহলে তো আলোচনা করার প্রশ্নই আসে না। তাহলে আমি সরাসরি ক্যালকুলাসে চলে যাইতে পারি। ক্যালকুলাসে চলে যাওয়ার আগে ট্রাইগোনোমেট্রি, ডিফারেনশিয়াল ক্যালকুলাস, এক্সপোনেনশিয়াল লগারিদম, এগুলো পরে বোঝাবো না, এক্সপোনেনশিয়াল লগারিদম, ঠিক আছে? আপাতত তাহলে আমি সরাসরি ক্যালকুলাসে চলে যাই। লগারিদম বুঝো না বুঝো না? মোটামুটি আউট অফ টাইম, মোটামুটি বুঝো, তাহলে তো হয়ে গেল। যারা মোটামুটি বুঝো, চার্জ কমে যাইতেছে, চার্জ। আচ্ছা, তাহলে এবার আমরা আমাদের আজকের মূল টপিক ক্যালকুলাস সেটাতে মুভ করি, ঠিক আছে? মানে মূল যেটা। তো আমি তোমাদেরকে প্রথমে কত প্রকারের ক্যালকুলাস আছে সেগুলো দিয়ে শুরু করি। কত প্রকারের আছে সেটা হলো মেইনলি দুই প্রকারের আছে, একটা হলো সিঙ্গেল ভ্যারিয়েবল ক্যালকুলাস আর একটা হলো মাল্টি ভ্যারিয়েবল ক্যালকুলাস। সিঙ্গেল ভ্যারিয়েবল ক্যালকুলাস কি জিনিস, যেখানে এই ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল একটা, যেখানে ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল একটা, সাধারণত এক্স থাকে, কখনো টি থাকে, কখনো বিভিন্ন কিছু থাকতে পারে, এক্স এ বি সি ডি এফ জি, তারপর আলিফ বা তাসা সরে সরে ইত্যাদি ইত্যাদি অনেক কিছু ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল হিসেবে থাকতে পারে। যেখানে ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল মাত্র একটা সেটাকে বলা হয় সিঙ্গেল ভ্যারিয়েবল ক্যালকুলাস, আর যেখানে ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল অনেকগুলা, 3টা, 4টা, 5টা, 2টা এরকম, সেগুলোকে বলা হয় মাল্টি ভ্যারিয়েবল ক্যালকুলাস। তো সিঙ্গেল ভ্যারিয়েবলের চেয়ে মাল্টি ভ্যারিয়েবল একটু তুলনামূলক কঠিন, তোমরা বুঝতেই পারতেছো। সো আমরা এখানে সিঙ্গেল ভ্যারিয়েবল নিয়ে কথা বলবো, আর বিশেষত আমরা মানে যেটা পড়াবো সেটা হলো মানে ফিজিক্সে, মানে ক্যালকুলাস তো ম্যাথের অনেক বড় একটা টার্ম, তাই না? অনেক বড় একটা ব্যাপার স্যাপার। আমরা শুধুমাত্র নিয়ে কথা বলবো, আমরা শুধুমাত্র ফিজিক্সে যতটুকু লাগে ততটুকু নিয়ে কথা বলবো। তোমরা যারা ম্যাথটাতে প্রতি আগ্রহী, তোমরা ম্যাথ অলিম্পিয়াডে সাধারণত ক্যালকুলাস লাগে না, মানে ছোট যারা আছো হায়ার সেকেন্ডারিতে উঠলে তখন হয়তো একটু একটু ক্যালকুলাস লাগে। তো যারা ম্যাথে আগ্রহ আছে তারাও যদি ক্যালকুলাস মানে ম্যাথের ওরিয়েন্টেডে শিখতে যাও তাহলে আসলে এখনই শেখার সময় হয় নাই। অবশ্যই ফিজিক্সে অবশ্যই লাগবে, আর ফিজিক্সে ক্লাস 8-এর যারা পড়ো তাদেরই মোটামুটি ক্যালকুলাস ছাড়া ফিজিক্স অলিম্পিয়াডে বসাটা একটু দুঃসাহস, কারণ ফিজিক্সে ক্যালকুলাস লাগেই 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 অনেক বেশি লাগে। তো যেমনটা বলতেছিলাম যে মাল্টি ভ্যারিয়েবল ক্যালকুলাস আসলে আমাদের তেমন একটা প্রয়োজন হয় না, আমাদের প্রয়োজন হয় সিঙ্গেল ভ্যারিয়েবল ক্যালকুলাস। মাল্টি ভ্যারিয়েবল ক্যালকুলাসও মাঝে মধ্যে প্রয়োজন হয়, সেটা অনেক অ্যাডভান্স, সেটা অনেক পরে গিয়ে শেখাবো হয়তো কখনো এক সময়। তো আবার তো ভ্যারিয়েবলের ভিত্তিতে দুই প্রকার, আবার বিভিন্ন মেথডের ভিত্তিতে, মানে কিভাবে আমি কী কী করতেছি বা যে মানে কিভাবে মানে ক্যালকুলাস মানে কীভাবে হিসাব নিকাশ করতেছি এই মেথডের ভিত্তিতে আবার দুই প্রকারের আছে, একটা হলো ডিফারেন্সিয়েশন আর আরেকটা হলো কী হলো, হ্যাঁ একটা হলো ডিফারেন্সিয়েশন আর আরেকটা হলো ইন্টিগ্রেশন।
ডিফারেন্সিয়েশন, আর একটা হলো ইন্টিগ্রেশন। সো ইন্টিগ্রেশনটা হলো তুলনামূলক সহজ, আর মানে ডিফারেন্সিয়েশনটা হলো তুলনামূলক সহজ, আর ইন্টিগ্রেশনটা তুলনামূলক কঠিন। সো আজকে আমরা শুধুমাত্র ডিফারেন্সিয়েশন নিয়ে কথা বলবো, ইন্টিগ্রেশন নিয়ে কোনো অন্য আরেক দিন বা এই সপ্তাহে আমি ক্যালকুলাস পড়াইলাম, পরের সপ্তাহে আমি ফিজিক্সের একটা টার্ম মানে ফিজিক্সের কাইনামেটিক্স পড়াবো, তারপরের সপ্তাহে গিয়ে ইন্টিগ্রেশন পড়াবো। মানে মাঝখানে এক সপ্তাহ গ্যাপ দিয়ে পড়ানোর উদ্দেশ্য হলো তোমরা এই দুই সপ্তাহ যে হাতে টাইম পাচ্ছ, এই দুই সপ্তাহ টাইমে নিজেরা একটু প্র্যাকটিস করে টরে নিয়ে তারপরে পরে আবার ইন্টিগ্রেশন শিখতে বসবা। তো যেমনটা বলতেছিলাম, আজকে আমরা ডিফারেন্সিয়েশন নিয়ে কথা বলবো, ডিফারেন্সিয়েশনের কোনটুকু নিয়ে কথা বলবো, জাস্ট সিঙ্গেল ভ্যারিয়েবল ক্যালকুলাস নিয়ে কথা বলবো। তো চলো শুরু করা যাক। শুরু করতে করতেই আজকের 40 মিনিট চলে গেল, এখন আর কয় মিনিট আছে নতুন মিটিং এর, মানে এই মিটিং এর? যদি কেউ কোনো মেজর কোশ্চেন করে তাহলে একটু কেউ বলে দিও, অনেকের মাইক্রোফোনে প্রবলেম থাকে। তো আমরা প্রথমে লিমিট নিয়ে কথা বলা শুরু করব। লিমিট জিনিসটা কি? লিমিট জিনিসটা হলো যেটাকে বলা হয় হার্ট অফ ডিফারেন্সিয়াল ক্যালকুলাস, ডিফারেন্সিয়াল ক্যালকুলাসের একটা হার্ট। মানে মনে করো একটা ফাংশন এফ অফ এক্স ইকুয়াল টু দেওয়া আছে হলো এক্স স্কোয়ার মাইনাস ফোর ডিভাইডেড বাই এক্স মাইনাস টু। এখন তোমরা আমাকে বলো এক্স ইকুয়াল টু যদি আমি টু বসাই তাহলে এফ অফ এক্স এর মানটা কত আসবে? অসংজ্ঞায়িত যেরকম কিছু একটা হয়ে যাচ্ছে। এখন আমি যদি এক্স এর মান এমন বসাই যে 2.000000000, মনে করো আরো অনেক 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 অনেকগুলো দিলাম জিরো, এরপর একটা ওয়ান দিলাম, ঠিক আছে? এই এক্স এর মানটা যদি এইখানে এরকম বসাই তাহলে কি ফাংশনটা আনডিফাইন্ড হবে? না, কেন হবে না? কারণ এই এক্স মাইনাস টু, এক্সটা হলো এই টু এর চেয়ে একটু বড়, মানে একটু হইলেও এক্সটা টু এর থেকে কিছুটা বড়, সুতরাং নিচে শূন্য আসতেছে না, শূন্যর থেকে বড় কিছু একটা আসতেছে। সো আমরা ফাংশনটাকে আনডিফাইন্ড বলতে পারবো না। যেহেতু আমরা ফাংশনটাকে আনডিফাইন্ড বলতে পারবো না, সো এটাকে আমরা একটু মানে সিম্পলিফাই করতে পারি কিভাবে, এক্স স্কোয়ার মাইনাস ফোর ডিভাইডেড বাই এক্স মাইনাস টু, এই এক্স স্কোয়ার মাইনাস ফোরটাকে এক্স প্লাস টু আর এক্স মাইনাস টু এভাবে ভেঙে নিতে পারি। তারপরে এক্স মাইনাস টু নিচে ছিল থাক, এই এক্স মাইনাস টু আর এক্স মাইনাস টু কাটা, এরপরে আমাদের থাকতেছে জাস্ট এক্স প্লাস টু। এখন চলো আমরা ক্যালকুলেটারে দেখে আসি যে এই যে এরকম এক্স এর মানে আমি কত বসাইছি, আর টু এর পরে মনে করো অনেকগুলো শূন্য দিয়ে তারপরে ওয়ান বসাইছি। সো টু এর পরে অনেকগুলো শূন্য দিয়ে অনেক 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 একটা ওয়ান দিলাম, এরপরে প্লাস টু, ঠিক আছে? মানে শেষে তো একটা টু যোগ অবস্থায় ছিল, দিন শেষে কী আসতেছে আমাদের ফোর আসতেছে। মানে মনে করো ওই মনে করো এক্স এর মান আমি টুই বসাইলাম, কিন্তু কোনো এক জাদুকরি উপায়ে আমাদের এই ইকুয়েশনটা আনডিফাইন্ড হচ্ছে না। ইকুয়েশনটা যেরকম আছে সেরকমই আছে, মানে যেরকম এখন দেখতে পাচ্ছ সেরকমই আছে, কোনোভাবে চেঞ্জ করি নাই, আর তবু ইকুয়েশনটা আনডিফাইন্ড হচ্ছে না। তখন এক্স এর মান টু বসাইলে আমি যে অ্যান্সারটা পাইতাম, এক্স এর মান 2.000000001 বসাও, আমি ঠিক একই অ্যান্সারটা পাইছি না, কি পাইছি? ফোর পাইছি, তাই না? ওকে, আর তো যেটা বলতেছিলাম যে এই যে ধারণাটা যে এক্স এর মান আমি টু বসাবো না, এক্স এর মান নট ইকুয়াল টু টু, মানে এক্স এর মান আমি টু বসাবো না কিন্তু এক্স টেন্স টু টু, এই যে এই এই সাইনটার মানে কি, মানে যেরকম একটা অ্যারো সাইন যেটা দেখতেছো, এক্স এর মাঝখানে একটা অ্যারো সাইন তারপরে টু, এটার মানে হলো এক্স এর মান এমন একটা কিছু হবে যেটা টু এর খুব কাছাকাছি, হতে পারে 1.999999999, আবার এরকম হতে পারে 2.000000000। তো এই যে এক্স এর মান এমন একটা যেটা বসাবো যেটা টু হবে না কিন্তু টু এর খুব কাছাকাছি হবে, এই যে ধারণাটা যে এক্স এর মান টু এর খুব কাছাকাছি হবে কিন্তু টু হবে না, এই ধারণাটাকে বলা হয় লিমিট। মানে অনেক কিছু লেখা হয়ে গেছে, একটু মশা দরকার। যেটাকে বলতেছিলাম এক্স টেন্স টু টু, এই জিনিসটাকে বলা হয় টেন্স টু, মানে খুব কাছাকাছি টেন্স টু। সো এক্স এর মান টু এর খুব কাছাকাছি কিন্তু টু না, এটাকে মানে এই যে মুখে যে কথাগুলো বলতেছে যে এক্স এর মান নট ইকুয়াল টু টু কিন্তু
টেন্স টু টু, মানে টু এর খুব কাছাকাছি। এই জিনিসটাকে ম্যাথমেটিক্যালি কিভাবে লেখা হয় একটু সাইনের মাধ্যমে, সেটা হলো লিমিট এক্স টেন্স টু টু। মনে করো ওই যে আমাদের যে ফাংশনটা ছিল এফ অফ এক্স, যেটা এখানে ছিল এক্স স্কোয়ার মাইনাস ফোর ডিভাইডেড বাই এক্স মাইনাস টু, এই যে এর উপরে যদি আমরা এই লিমিটটাকে অ্যাপ্লাই করতে চাই, তাহলে এই ফাংশনটার জাস্ট সামনে একটু লিখে দিতে হবে লিমিট এক্স টেন্স টু টু। এই এই দাগটাকে আমি মুছে দিই, কনফিউজ হয়ে যাইতে পারো। ওকে, জাস্ট আমাদের যে ফাংশনটা ছিল তার সামনে এরকম ভাবে বসাই দিতে হবে। একইভাবে আমাদের ফাংশনটা এরকমও থাকতে পারতো, যে মনে করো এক্স স্কোয়ার মাইনাস থ্রি ডিভাইডেড বাই এটা ওখানে থাক ডিভাইডেড বাই এক্স। সো এখানে এফ অফ এক্স, এখন দেখো এক্স এর মান এখানে যদি আমি জিরো বসাই তাহলে ফাংশনটা আনডিফাইন্ড হয়ে যাবে। তো আমি চাইতেছি যে যে কোনো মূল্যে বা জাদুকরি উপায়ে আমার ফাংশনটা আনডিফাইন না হোক। এই জাদুকরি উপায়টা কি? এই জাদুকরি উপায় হলো আমাদের একটা লিমিট নিতে হবে। লিমিট কীরকম নিতে হবে? লিমিট এক্স টেন্স টু জিরো। দেখো যদি আমি এক্স ইকুয়াল টু জিরো বসাই দিতাম, এই তোমরা আসছো তো না, শেষ হয়ে গেছে টাইম। আচ্ছা আর এক মিনিট আছে, এর ভিতরে আমাদের লিমিটটা শেষ হয়ে যাবে। সো দেখো যে জাদুকরি উপায়ের কথা বলতেছিলাম, মানে এক্স ইকুয়াল টু জিরো বসাইলে আমাদের ফাংশনটা আনডিফাইন্ড হয়ে যাচ্ছে, কিন্তু একটা জাদু করলাম, জাদু করার ফলে আমি এক্স ইকুয়াল টু ওই জিরোই বসাচ্ছি, কিন্তু মানে মানে এক্স ইকুয়াল টু জিরো বসাচ্ছি না, এক্স এর মান জিরোর খুব কাছাকাছি যে কোনো একটা জিনিস বসাচ্ছি, ওই মানে খুব কাছাকাছি মানে ওইটাই, মানে মাত্রই দেখালাম যে এক্স ইকুয়াল টু টু বসাইলে মানে জাদুকরি উপায়ে ফাংশনটা আনডিফাইন্ড হচ্ছে না, কিন্তু জাদুকরি উপায়ে ফাংশনটা আনডিফাইন্ড হচ্ছে না, তারপরে আমরা কি বসাচ্ছি? টু বসাচ্ছি। টু বসায় আমাদের যে মানটা আসতো সেই মানটাই আসতেছে যখন আমি এক্স টেন্স টু টু বা ওই টু পয়েন্ট জিরো 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 ওয়ান বসাইতাম, মানে ওই একই মান আসতেছে। কি আসতেছে? ফোর আসতেছে। সেই জাদুকরি উপায়টা কি? সেই জাদুকরি উপায়টা হলো লিমিটটা ধরে নাও। লিমিটটা ধরলে কি হবে? লিমিটটা বলতেছে হলো এক্স এর মান হলো জিরো, কখনোই জিরো হইতে পারবে না, জিরোর খুব কাছাকাছি হবে। জিরোর খুব কাছাকাছি হলে আমরা আমাদের ফাংশনটা আনডিফাইন্ড হয়ে যাবে না, দিন শেষে আমরা এইখানে ক্যালকুলেশন হিসাব নিকাশ করতে পারবো। তো লিমিটের ধারণাটা তো আশা করি বোঝা গেছে, যে যেটার উপর আমরা লিমিট অ্যাপ্লাই করবো, মানে এক্স টেন্স টু জিরো মানে এক্স এর মান জিরো হতে পারবে না, কিন্তু জিরোর খুব কাছাকাছি হবে। জয়েন করে না কেন? ইয়া, তোমরা গ্রুপে গিয়ে লিখে দাও যে তাড়াতাড়ি জয়েন করে ফেলতে, যাতে আমরা আবার দ্রুত শুরু করে ফেলতে পারি। ওকে, তো আমি শুরু করেই দেই, মানে আমার করার কথা শুরু, আমি শুরু করেই দিলাম। 10 জন অলরেডি এসে গেছে। আচ্ছা, তো লিমিটের ধারণাটা তো আশা করি বোঝা গেছে সবার, যে এক্স এর মান এই যে জিরোর খুব কাছাকাছি হবে কিন্তু জিরো হবে না। আবার যখন এখানে বলতেছিলাম এক্স এর মান টু এর খুব কাছাকাছি হবে কিন্তু টু হবে না, তো লিমিটের ধারণাটা তো বোঝা গেছে। বোঝা গেছে না? কথা বলো তোমরা, কথা বললে তাড়াতাড়ি শেষ হয়ে যাবে আজকে কথাবার্তা। ওকে, এমনিতেও রাত রাতের দিকে ক্লাস 9:50 বাজে, 10টার সময় অনেকে ঘুমায় যায়। এই পাশে কি বেশি কালো হয়ে গেছে? না, কালো দেখা যাচ্ছে না। ওকে, তো লিমিটের ধারণাটা আশা করি বোঝা গেছে। এবার মনে করো একটা ফাংশন আছে, ফাংশন মানে বিষয়টা হলো ফাংশন না, এবার আমি গ্রাফ জিনিসটাকে বোঝাবো। গ্রাফ জিনিসটাকে কি বোঝাবো? সেটা হলো বিভিন্ন ধরনের গ্রাফ হইতে পারে। কিরকম গ্রাফ হইতে পারে? মনে করো বেগ সময় লেখচিত্র। বেগ সময় লেখচিত্র কিরকম? একটা গাড়ি বিভিন্ন সময়ে যাচ্ছে, তার বেগ বিভিন্ন সময়ে বাড়তেছে, আবার কমতেছে, আবার বাড়তেছে, আবার কমতেছে। জিনিসটা কীভাবে দেখানো যায়? এই যে বেগ বাড়লো, আবার কমলো, আবার অনেক বেশি বাড়ছে, আবার অনেক বেশি কমছে, আবার বাড়ছে, আবার কমছে। তো এখানে দেখো সময়টা নিজের ইচ্ছা মতো চলতেছে, মানে টাইম হলো ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল।
সো এক্স অ্যাক্সিসে আমরা সবসময় ইন্ডিপেন্ডেন্টটাকে বসাবো, মানে এই যেটা হরিজন্টালি রাখ দিছি বা এক্স অ্যাক্সিস যেটাকে বলা হয় সেখানে আমরা ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবলটাকে বসাবো, আর যেটা ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল সেটাকে আমরা ওয়াই অ্যাক্সিসে বসাবো। সো ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবলটাকে ওয়াই অ্যাক্সিসে বসাইলাম, দেখো ইন্ডিপেন্ডেন্টলি ওয়ার টাইম চলতেছে আর এখানে ভি এর মান বাড়তেছে কমতেছে বাড়তেছে কমতেছে, এরকম গ্রাফ হতে পারে। আবার এরকম গ্রাফ হতে পারে, মনে করো একজন খাইতেছে, যখন খাওয়া শুরু করবে মানে তার পেটে কতটুকু মানে খাওয়া দাওয়ার গেছে, মানে কতটুকু এ পর্যন্ত খেয়ে ফেলছে, কি দিব পরিমাণ এন, পরিমাণকে এন মানে মনে করো এন কেজি খাওয়ার দাওয়ার সে খেয়ে ফেলছে টাইমের সাপেক্ষে। টাইম তো নিজের ইচ্ছা মতো স্বাধীনভাবে চলতেই থাকবে, যেহেতু টাইমটা স্বাধীন একটা ভ্যারিয়েবল তাই এটাকে আমরা এক্স অ্যাক্সিসে দিলাম। আর যেটা এই এন মানে খাওয়া দাওয়ার পরিমাণ সেটা তো একটা মানে ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল, মানে সময়ের পরিবর্তনের সাথে সাথে সে খাবে, প্রথমে হয়তো বা সে অনেক খুব খাবে তাই এন এর পরিমাণ দ্রুত দ্রুত বাড়তেছে, এখন দেখা যাবে যখন একটু খেয়ে ফেলছে তখন আবার মানে পেট একটু ভরা ভরা হয়ে গেছে, তখন হয়তো বা একটু কমে যাইতেছে, একটু কমে 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 হয়তো বা দেখা গেল এক সময় সে আর খাইতেছে না, মানে সময় পরিবর্তিত হইতেছে কিন্তু ওই মনে করো 10 কেজি খেয়ে ফেলছিল ওই 10 কেজি 10 কেজি আছে পেটে, আর এর চেয়ে বেশি হয় নাই, এরকম গ্রাফ হইতে পারে। তো বিভিন্ন ধরনের গ্রাফ থেকে আমাদের যেটা করতে হয় সেটা হলো গ্রাফের স্লোপ বের করতে হয়। গ্রাফের স্লোপ দিয়ে আমাদের কি হয়, গ্রাফের স্লোপের মাধ্যমে আমরা এটাই প্রকাশ করি যে গ্রাফটা পরিবর্তিত হচ্ছে কিভাবে, মানে গ্রাফের একটা পরিবর্তনের হার বলে একটা কথা আছে, মানে এই যে দেখো মানুষটা যখন খাচ্ছিল মানে প্রতি মুহূর্তে সে কতটুকু খাচ্ছে, তাই না? একটা প্রশ্ন হইতেই পারে যে প্রতি সেকেন্ডে সে কতটুকু খাচ্ছে, সেটা বের করার জন্য আমাদের এই যে এরকম একটা গ্রাফ দেওয়া আছে, মনে করো এখানে 1 কেজি 2 কেজি 3 কেজি এরকমভাবে 3 কেজি খাবার সে খাইছে, এখন আমাকে বলা হলো যে যখন 3 সেকেন্ড অতিবাহিত হয়েছে, এখানে হলো 3 সেকেন্ড, যখন সে 3 সেকেন্ড অতিবাহিত হয়েছে এই তৃতীয় সেকেন্ডে সে কতটুকু খাইছে, ঠিক আছে? তো তাহলে মানে এটা বের করার জন্য কি আমাদের খাওয়ার বেগটাকে আমাদের বের করতে হবে না? আবার দেখো এই 3 সেকেন্ডের সময় খাওয়ার বেগটা যা ছিল, এই মনে করো এখানে 10 সেকেন্ড বা 10 মিনিট 10 মিনিট রেখেছে, ওকে 10 মিনিট পরে খাওয়ার বেগটা কি ওই একই রকম আছে? দেখো এটা একটু ঢালু হয়ে গেছে, মানে কি খাওয়ার বেগটা মানে মানে খাওয়ার বেগ মানে কি প্রতি সেকেন্ডে যতটুকু খাইতেছে, তো প্রতি সেকেন্ডে যতটুকু খাইতেছে সেই খাওয়ার হারটা কি একটু ধীরে ধীরে কমে গেছে না? জি ভাই। তো আমাদেরকে আমাদেরকে মানে মানুষটা ঠিক মানে কি পরিমাণ খাদক বা কি পরিমাণ পেটুক এটা ডিফাইন করার জন্য বলতে পারে যে তার খাওয়ার হারটা কত, প্রথম 3 সেকেন্ডে তার খাওয়ার হার কতটুকু ছিল, তারপরের 7 সেকেন্ডে তার খাওয়ার হার কতটুকু ছিল, এরকম বিভিন্ন কিছু আমাদের কাছে জানতে চাইতে পারে। তো আমাদের কাছে একটা গ্রাফ দেওয়া থাকলো, তারপর আমাদের কাছে এরকম হার জানতে চাইলো, এই হার জানতে চাইলে তখন আমাদের কি করতে হয়, তখন আমাদের গ্রাফটার স্লোপ বের করতে হয়। তো গ্রাফের স্লোপ কিভাবে বের করে চল আমরা দেখি গ্রাফের স্লোপ কিভাবে বের করে। প্রথমে চলো একটা সিধা সাদা গ্রাফ দিই, একটা সিধা সাদা গ্রাফ কিরকম, এই যে এরকম সরল রেখা একটা। তো এই সরল রেখার ঢাল কিভাবে বের করে, মনে করো এই সাইড হলো ওয়াই এই সাইড হলো এক্স, তাহলে এরকম একটা বিন্দু নিতে হয়, এই বিন্দুটাকে আমি বলতেছি হলো এখানে হলো X1, আবার এখানে একটা বিন্দু সেটা হলো Y1, আবার অন্য আরেকটা বিন্দু নিলাম নতুন বিন্দু এই যে এখানে একটা, মনে করো এটা হলো 1 নম্বর বিন্দু, এটা হলো আমাদের 2 নম্বর বিন্দু, এই 2 নম্বর বিন্দুটা কি হবে, এই যে Y2 আর এই যে হলো X2। আচ্ছা বোঝা গেছে তো জিনিসটা? জি ভাইয়া। তো এই স্লোপটা বের করতে হলে আমাদের এই স্লোপ, স্লোপ মানে হলো ঢাল, বাংলায় ঢাল বলে, 9-10 এর বই আছে এটা, ঢাল হলো ভার্টিক্যাল ডিস্টেন্স, ভার্টিক্যাল ডিসপ্লেস না ভার্টিক্যাল ডিসপ্লেসমেন্ট, ভার্টিক্যাল ডিসপ্লেসমেন্ট ডিভাইডেড বাই একটু বড় করে দিই হরিজন্টালে জাস্ট হর লিখে রাখলাম হরিজন্টাল ডিসপ্লেসমেন্ট। ব্যাপারটা কি, স্লোপ বের করতে হলে আমাদেরকে ব্যাপারটা এরকম যে ভার্টিক্যাল ডিসপ্লেসমেন্ট এই ভার্টিক্যালি এ বরাবর মানে ওয়াই অ্যাক্সিস বরাবর এটা কতটুকু উপরে উঠছে ডিভাইডেড বাই এক্স অ্যাক্সিস বরাবর এটা কিরকমভাবে গেছে, ঠিক আছে? মানে মনে করো এই Y2 এর এখানে মান বলে দেওয়া থাকলো যে Y2 এর মান হলো 7, আবার X2 এর মান বলা আছে, X2 এর মান কত বলা আছে, X2 এর মান বলা আছে 10, এরকমভাবে আমাদের যখন বলেই দিছে তখন তো বেশ ভালোই হয়ে গেল, তো বলে দিচ্ছে। আর এখানে Y1 এর মান বলা আছে, Y1 এর মান কত, Y1 এর মান হলো 5 বলা আছে, আর X1 এর মানও 5 বলা আছে, ঠিক আছে? তো দেখো
হরিজন্টালি প্রথমে আমি যখন প্রথম এক পলক তাকাইছি তখন বিন্দুটা ছিল হলো এক্স এক্সিস বরাবর ছিল এক্স ওয়ানে, ওয়াই এক্সিস বরাবর ছিল ওয়াই ওয়ানে। তার মানে কি ওয়াই এক্সিস বরাবর ছিল পাঁচে আর এক্স এক্সিস বরাবরও ছিল পাঁচে। আচ্ছা এখন এটা ভার্টিক্যাল ডিস্টেন্স মানে ওয়াই এক্সিস বরাবর কতটুকু উপরে উঠছে, ওয়াই এক্সিস বরাবর কি সেভেনে চলে গেছে, তার মানে কি সেভেন মাইনাস ফাইভ তাই না, এইটুকু উপরে উঠছে মানে দুই ঘর পরিমাণ উপরে উঠছে তাই না, ওয়াই এক্সিস বরাবর দুই ঘর পরিমাণ উপরে উঠছে। আবার এক্স এক্সিস বরাবর কতটুকু পাশে গেছে, যখন আমি প্রথম পলক তাকাইছিলাম তখন দেখছিলাম হলো এক্স এক্সিস বরাবর পাঁচ ঘরে আছে, যখন আমি আবার চোখ খুলে আবার তাকাইছি মানে মনে করো একবার দেখি যে এইখানে এক্স এক্সিস বরাবর পাঁচে আছে, তারপর চোখ বন্ধ করলাম তারপর এক দুই তিন গুণে আবার চোখ খুললাম, চোখ খুলে দেখলাম এক্স এক্সিস বরাবর দশে চলে আসছে, ওয়াই এক্সিস বরাবর সাতে চলে গেছে। তো এক্স এক্সিস বরাবর কতটুকু এরকম ভাবে ডান দিকে চলে গেছে, এক্স এক্সিস বরাবর ডান দিকে চলে গেছে হলো দশ মাইনাস পাঁচ, মানে কি করতেছে আমরা এক্স টু মাইনাস এক্স ওয়ান এরকম ভাবে কিছু করতেছে। আবার একইভাবে ওয়াই টু এর মানে মানে ডিসপ্লেসমেন্ট বের করার জন্য কি করতেছি ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান করতেছি তাই না। তো আমাদেরকে কি বলছিল সেটা হলো ভার্টিক্যাল ডিসপ্লেসমেন্ট ডিভাইডেড বাই হরিজন্টাল ডিসপ্লেসমেন্ট। তো ভার্টিক্যাল ডিসপ্লেসমেন্ট কত ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান আর হরিজন্টাল ডিসপ্লেসমেন্ট হলো এক্স টু মাইনাস এক্স ওয়ান। তো এই সূত্রটাকে একটু পরিবর্তন করে মানে সূত্রটাকে একটু সুন্দরভাবে আনে এইভাবে আমরা লিখতে পারি এই স্লোপকে এম দ্বারা প্রকাশ করা হয়, ঠিক আছে স্লোপকে এম দ্বারা প্রকাশ করা হয়। আর ভার্টিক্যাল ডিসপ্লেসমেন্টটা কি, ভার্টিক্যাল ডিসপ্লেসমেন্ট তোমাদেরকে মাত্রই দেখাইলাম সেটা হলো ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান, ওকে। আর হরিজন্টাল ডিসপ্লেসমেন্ট কত এক্স টু মাইনাস এক্স ওয়ান, ঠিক আছে এই এটুকু আউট অফ টপিক, ওকে। তো এই সূত্রটা তো আশা করি বোঝা গেছে স্লোপের সূত্র, কথা বলে না কেন এগুলা জ্বালা তো কথা বলতে হবে, ঠিক আছে কথা বলতে হবে, আমাদের এমনিতে দেরি হয়ে গেছে তাই আমি একটু লাফা লাফায় তাড়াতাড়ি যাওয়ার চেষ্টা করতেছি। আমার ইয়া ছিল যে এরকম ভাবে এটা পঁয়তাল্লিশ মিনিটের ভিতরে হয়ে যাবে, এখন আরও পনেরো মিনিট লাগবে, ব্যাপারটা এরকম আধা ঘন্টা লেট করে শুরু করছি। আচ্ছা আবার আরেকটা সূত্র আছে সেটা হলো এম ইকলস টু ট্যান থিটা। তোমরা যারা নাইন টেনে পড়ো তোমরা ত্রিকোণমিতি পড়ছো, ত্রিকোণমিতি থেকে তোমরা ট্যান থিটার সাথে অনেক বেশি পরিচিত, যারা সিক্স সেভেন এইটে আসো তারা হয়তো ত্রিকোণমিতির সাথে পরিচিত না, তাদের এই ট্যান থিটাটুকু না বুঝলেও চলবে। ব্যাপারটা কি এই যে আমাদের যে সরল রেখাটা ছিল এই সরল রেখাটা এক্স এক্সিসের সাথে, সরল রেখাটা এক্স এক্সিসের সাথে মনে করো থিটা ডিগ্রি কোণ উৎপন্ন করছে, শুধু যে এক্স এক্সিস ব্যাপারটা কিন্তু এরকম না, এক্স এক্সিসের সাথে যে সমান্তরাল কিছু একটা নেই, যেরকম এটা মনে করো এক্স এক্সিসের সাথে একেবারে সমান্তরাল, এটাও এক্স এটাও মানে এটা এক্স 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 ছিল এটা ধরলাম এক্স প্রাইম, ঠিক আছে। সো এটা হলো এক্স এক্সিসের সমান্তরাল একটা রেখা, এই রেখাটা কি দেখো এই এক্স এক্সিসের সাথে ওই একইভাবে থিটা কোণ উৎপন্ন করবে। আর তোমরা বুঝতেই পারতেছো যে দুইটা সরল রেখা মানে দুইটা সমান্তরাল রেখা তাদের মাঝখান দিয়ে একটা ছেদক গেছে, এই দুটোকে সম্ভবত অনুরূপ কোণ বলে, তো এই অনুরূপ কোণ দুইটা পরস্পর সমান হবে। সো যেটা বলতেছিলাম যে এক্স এক্সিসের সাথে যদি থিটা কোণ উৎপন্ন করে বা এক্স এক্সিসের সাথে সমান্তরাল কোনো রেখার সাথে যদি থিটা কোণ উৎপন্ন করে তাহলে ঢালের মানটা কত হবে, ঢালের মান এম ইকুয়ালস টু হবে ট্যান থিটা, ওকে। তো আচ্ছা এবার আমি চাই আগের গ্রাফটা কি ছিল, আগের গ্রাফটা খুবই একটা ভদ্র গ্রাফ ছিল, সেটা ছিল একেবারে একটা সরল রেখা। আচ্ছা গ্রাফটা যদি এমন হয় এটাকে মুছে দিলাম, এই ভদ্র গ্রাফটাকে মুছে দিলাম, একটি অভদ্র আনবো এখন। আর গ্রাফটা যদি এমন হয় এটা এরকম আবার এরকম, মনে করো কোনো একটা জিনিস বা মানে প্রথমে একটু বেশি ছিল ধীরে 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 কমে গেছে, কমে যাওয়ার পরে তারপর আবার ধীরে 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 বেড়ে গেছে, মানে মনে করো টাকা পয়সার হিসাব ধীরে ধীরে কমে গেছে মানে ইনভেস্ট করতেছিল বেশি বেশি করে ইনভেস্ট করতেছে 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 করে 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 টাকা একদম জিরোতে চলে আসছে, তখন আবার লাভ হওয়া শুরু করছে, ব্যবসায় লাভ হয়ে ধীরে 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 উপরে উঠে গেছে। এখন দেখো আগেরটা ছিল আমাদের একেবারে একটা সরল রেখা, তো যেটা কথা বলা হয় নাই সেটা হলো একটা সরল রেখার ওপর এখানে আর এখানে আমরা দুইটা বিন্দু নিছিলাম, এরপর যদি আমি একটা তৃতীয় বিন্দু নিতাম এখানে, তারপর একটা চতুর্থ বিন্দু নিতাম এখানে, এই এক দুই তিন চার যতগুলো বিন্দু নেই প্রত্যেকটা বিন্দুতে ঢালের মান সমান, মানে এই সরল রেখার ওপর হাজার হাজার বিন্দু আছে, হাজার হাজার বিন্দু আমি নিতে পারি। তারপরে যাই
বলে যাবা, তারপর ওই পাশে যে কয়েকটা ইয়ে আছে এখানে সবগুলো ছোট হাতে রাখো। আচ্ছা, তো যেমনটা বলতেছিলাম যে এ একটা সরলরেখা, সরলরেখার উপর হাজার হাজার বিন্দু আমি নিতে পারি, এই হাজার হাজার বিন্দু প্রত্যেকটা ঢাল সমান হবে, কিন্তু দেখো এখানে একটা সরলরেখা না, এখানে হলো দুইটা সরলরেখা। তোমরা আছো তো? আর তোমাদের কোনো কোশ্চেন টোশ্চেন না নাই নাকি? কোনো কোশ্চেন টোশ্চেন দেখি করে না? না আমার নাই, আপাতত কোশ্চেন নাই। বুঝলাম যে অনেক ভালো পড়াইতেছি, কারো কোনো কোনো সন্দেহ আসতেছে না। আচ্ছা, তো যেমনটা বলতেছিলাম যে একটা মানে জাস্ট একটা রেখা থাকলে বা একটা সরল রেখা থাকলে এর উপর যদি হাজার হাজার বিন্দু নেই, আর প্রত্যেকটা বিন্দুর ঢাল সমান হবে, কিন্তু দেখো এই যে এইখানে এখানে এখানে একটা বিন্দু, আবার এ মানে এখানে একটা সরলরেখা, আবার এখানে একটা সরলরেখা, আর দুইটার ঢাল কিন্তু সমান হবে না, মানে দুইটা আলাদা আলাদা সরলরেখা, দুইটার ঢাল দুই রকম হবে। মনে করো এটা এক্স এক্স এর সাথে থিটা কোণ উৎপন্ন করছে, সো এটা ঢাল হবে হলো ট্যান থিটা, আবার এটা এক্স এক্স এর সাথে কি আলফা কোণ উৎপন্ন করছে, এটা আলফা কোণ উৎপন্ন করলে এর ঢাল হবে ট্যান আলফা। সো আমি যদি এই যে এই আটার ঢাল বনাম মানে এক্স এক্স এর মনে করো টাইম ছিল, ঠিক আছে, আর ওয়াই এক্সিসে মনে করো টাকা ডলার সাইন দিলাম, ঠিক আছে, ওয়াই এক্সিসে টাকার পরিমাণ ছিল, তো এই এই গ্রাফটার আমি কি বলবো ঢাল বনাম সময় লেখচিত্র আঁকবো, মানে এক্স এক্সিসে আমার সময় ছিল, এই সময়টাকে আমি এক্স এক্সিসে রেখে দিব, মানে এই এক্স এক্সিসে আমাদের আগেও সময় ছিল, এখনও সময় থাকবে, এখন আমরা ওয়াই এক্সিসে জাস্ট পরিবর্তন করতেছি, ওয়াই এক্সিসে কি করতেছি এই যে এই গ্রাফটার ঢালটাকে বসাই দিচ্ছি, সো ওয়াই এক্সিসে এম ঢালটাকে বসাইতেছি। তো বুঝতেই পারতেছো যে থিটার এখানে সূক্ষ্ম কোণ, সুতরাং এই এই সরলরেখার জন্য এখানে ঢালের মানটা পজিটিভ হবে এবং একটা কনস্ট্যান্ট থাকবে, যেহেতু একটা সরলরেখা সুতরাং ঢালটা কনস্ট্যান্ট থাকবে। একইভাবে এখানে ট্যান আলফা, ট্যান আলফা মানে এখানে একটা স্থূল কোণ, স্থূল কোণ ট্যানের মানটা নেগেটিভ হয়, সো এখানে ইয়ার মানটা নেগেটিভ হবে। মনে করলাম এটা এক নাম্বার, এটা দুই নাম্বার, সো এটা হলো দুই নাম্বারের ঢালের লেখচিত্র, এটা হলো এক নাম্বারের ঢালের লেখচিত্র। আশা করি বোঝা গেছে, বোঝা যাওয়ারই কথা, বুঝে দিলাম, ঠিক আছে। বুঝে দেওয়ার পরে এবার দেখো আমি আরেকটা নিয়ে আসি, আরেকটা এবার কি হবে, এবার একটু এরকম, তারপর এরকম, তারপর এরকম, তারপর এরকম, ঠিক আছে, সবগুলোই একটু একটু সরলরেখায় আছে। এবার এটা সরলরেখা আঁকতে হলে কি করতে হবে, এই যে এখানে মনে করো থিটা কোণ উৎপন্ন করছে, আবার এখানে এক্স অ্যাক্সিসের সমান্তরাল একটা রেখা আঁকি, সমান্তরাল রেখা আঁকার পরে এখানে মনে করো আলফা কোণ উৎপন্ন করছে, ওকে, আবার এক্স অ্যাক্সিসের সমান্তরাল আরেকটা রেখা আঁকি, এখানে মনে করো বিটা কোণ উৎপন্ন করছে, বিটা বি, আবার এই যে এই রেখাটা মনে করো বিটা গামা কোণ উৎপন্ন করছে। এবার এক একটার ঢালের পর এক এক রকম হবে, কোনোটা এইভাবে যাবে, তারপর একটু নেগেটিভ দিকে আসবে, নেগেটিভ কেন, প্রথমে এরকমভাবে যাবে, তারপর আবার এরকম আসতে পারে, আবার কম হয়ে যেতে পারে, আবার বেশি হয়ে যেতে পারে, এরকম হতে পারে যে অনেকগুলো সরলরেখা। তো বুঝতেছো যে এখানে একটা সরলরেখা, আবার এখানে একটা সরলরেখা, আবার এখানে একটা সরলরেখা, আবার এখানে আর একটা সরলরেখা, বিভিন্নটার জন্য এই এম এর মানটা বিভিন্ন রকম হতে পারে। মনে করো এটা হলো এক নম্বরের জন্য, এটা হলো দুই নম্বরের, এটা তিন নম্বরের, এটা চার নম্বরের, সো বিভিন্ন জনের জন্য বিভিন্ন রকম হতে পারে। তো জিনিসটা তো বোঝা গেছে যে যতগুলো সরলরেখা তত মানে তত ভ্যারিয়েশন আসতে পারে ঢালের মানে। এইরকম একটা বাঁকা রেখা, ঠিক আছে, এরকম এই বাঁকা রেখাটাকে আমরা কি করব, এই বাঁকা রেখাটাকে ঠিক করার একটা পদ্ধতি দরকার। তো তোমাদেরকে হয়তো প্রথমে আমার বলা উচিত ছিল যে ক্যালকুলাস আসলে আমরা কি করি বা ক্যালকুলাস দিয়ে আমরা কি করি সেটা। মনে করো এভাবে দুইটা খুঁটির থাম আছে, ঠিক আছে, এরকম মানে খুঁটির থাম বলতেছি কেন, মানে বিদ্যুতের খুঁটি, বিদ্যুতের খুঁটি, ঠিক আছে, তাদের ভিতর এরকম একটা বাঁকা তার এভাবে ঝুলানো আছে, ঠিক আছে, বাঁকা তার ঝুলানো থাকার পরে এবার তোমাকে বললো দেখি কাছে দেখি কিছু নাই, আচ্ছা
আপাতত স্কেল পাচ্ছি না, আপাতত এটা নিয়ে আসলাম, এটাও স্কেলের মতোই কাজ করবে। তো দেখো এখানে স্কেলের মতোই দাগ টাগ কাটা আছে, এরকম একটা সোজা স্কেল দিয়ে তোমাকে বললো এই বাঁকা ইয়াটার দৈর্ঘ্য মাপো, তুমি পারবা না এটাকে কেটে নিচে বসায় দিতে পারবা না, আবার তোমাকে কোনো ফিতা টিতা টাইপ কিছু দিয়ে দেয় নাই, তোমাকে এরকম একটা সোজা স্কেল দিয়ে দিছে। আবার তুমি স্কেলটাকে ভেঙে ফেললে তো আবার বুঝোই যে সমস্যা হয়ে যাবে। তো তোমাকে কি করতে হবে, এই খুঁটিটার দৈর্ঘ্য মাপতে হলে, মানে এই খুঁটিটার দৈর্ঘ্য না মানে এই তারটার দৈর্ঘ্য মাপতে হলে এরকম ভাবে ছোট ছোট করে ভাগ করে নিতে হবে। দেখো এরকম ভাবে ছোট 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 করে যদি ভাগ করে নাও, এই ছোট্ট একটা ভাগটাকে প্রায় সরলরেখায় মনে হচ্ছে, তাই না? এই ছোট্ট ভাগটাকে সরলরেখায় মনে হচ্ছে, তাহলে এই সরলরেখাটার দৈর্ঘ্যটা আমরা খুব সহজেই মাপতে পারি। প্রায় দিস 1.5 সেন্টিমিটার আসছে, 1.5 কি আদৌ কিনা জানি না, 1.5 সেন্টিমিটার, ধরো এইটুকু হলো 1.5 সেন্টিমিটার, আর মনে করো এইটুকু আসছে 1 সেন্টিমিটার, তারপরে এইটুকু আসছে মনে করো 1.2 সেন্টিমিটার, এরকম আসছে, ঠিক আছে? তো এখান থেকে তোমরা বুঝতেই পারতেছো যে তোমাদেরকে এই মানে এই বাঁকা তারটাকে, তারটার দৈর্ঘ্য মাপতে হলে তোমাকে কি করতে হবে, তারটাকে ছোট ছোট ভাগে ভাগ করে নিতে হবে। মনে করো আমার হাত মতো হাতে একটা মার্কারই নিলা, মার্কার নিয়ে এরকম ভাবে তারের উপরে এভাবে এভাবে দাগ দিয়ে দিলা, দাগ দিয়ে হয়তোবা এই অংশটুকুকে প্রায় সরলরেখা সরলরেখা লাগতেছে, যেহেতু প্রায় সরলরেখা সরলরেখা লাগতেছে সুতরাং এরকম একটা মানে সোজা স্কেল দিয়ে আমরা সহজে মেপে ফেলতে পারবো। এরকম ভাবে যে তুমি মানে একটা বাঁকা জিনিসকে বা একটা মানে মানে এবড়ো থেবড়ো জিনিসকে তুমি সোজা করতেছো কিভাবে, জিনিসটাকে ছোট ছোট ভাগে ভাগ করে নিচ্ছ, ছোট ছোট ভাগে ভাগ করে তারপর তুমি তার দৈর্ঘ্য মাপতেছো বা তোমার যা প্রয়োজনীয় যা দরকার হয় সেসব কাজ করতেছো। তো এই ছোট ছোট করে হিসাব করা, এই ছোট ছোট করে হিসাব করার পরে তুমি কি করবা, এই 1.2 সেন্টিমিটার, 1 সেন্টিমিটার, 1.5 সেন্টিমিটার, এই সবগুলোকে আসলে যোগ করে দিবা। এই যে ছোট 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 ভাগে ভাগ করে নিয়ে তুমি তোমার কাজ করে ফেলতেছো, তারপর সবগুলোকে যোগ করে নিয়ে আর তোমার ফাইনাল রেজাল্ট আনতেছো। এই কাজটাই হলো আমাদের ডিফারেন্ট, মানে এই কাজটাই হলো আমাদের ক্যালকুলাস, মানে ক্যালকুলাসের মাধ্যমে আমরা এই কাজটাই করতে পারি। যে মানে ক্যালকুলাস আমাদের মানে এই অ্যাবিলিটিটা দেয়, মানে এই যে ছোট ছোট ভাগে ভাগ করা, ছোট ছোট ভাগে ভাগ করে তারপর ছোট ছোট করে মানে ছোট ছোট করে চিন্তা করা, এই ছোট ছোট করে চিন্তা করার এই মানে কথাটাই হলো ক্যালকুলাস। যে তুমি ছোট ছোট করে চিন্তা করো, তারপরে পরিমাপ করো, তারপরে সবগুলোকে একসাথে নিয়ে যোগ করো। এই যে সবগুলোকে নিয়ে একসাথে যোগ করো, এই ব্যাপারটা হলো ইন্টিগ্রেশন, আর এই সবগুলো ছোট ছোট করে পরিমাপ করো, এই ব্যাপারটা হলো ডিফারেন্সিয়েশন, ঠিক আছে? তো এই আমরা আপাতত আজকে এই ছোট ছোট ভাগে ভাবে এই পরিমাপ করাটাই আসলে আর শিখবো, ঠিক আছে? তো বোঝাই গেছে যে মানে আমি এতক্ষণে বলেই দিলাম যে এই বাঁকা জিনিসটাকে সোজা করতে হলে আমার কি করতে হবে, এটাকে ছোট ছোট ভাগে ভাগ করে নিতে হবে। এই ছোট ছোট ভাগে ভাগ করলে আমরা এই যে দেখো এই রেখাটাকে প্রায় সরলরেখা পেয়ে গেছি। তারপরে আবার এইরকমভাবে যদি এখানে আরেকটা ভাগ করি, দেখো এই রেখাটা সরলরেখা নাই, কিন্তু যদি এইরকমভাবে ভাগ করি, হ্যাঁ এই যে এখানে দেখো একটা প্রায় সরলরেখা আসতেছে। এই প্রত্যেকটা ঢালের মান আমাকে নির্ণয় করতে হবে। মনে করো আমি যে এখানে একটা গ্রাফ আঁকছি, এটা y=x² ফাংশন গ্রাফ, ঠিক আছে? তো এখানে আমাদেরকে করতে হলে আমি এটা মুছে দিই, ঠিক আছে? এটা মুছে দিলাম। ওকে, তো এখানে আমাদের এই গ্রাফটা ঢাল নির্ণয় করতে হলে কি করতে হবে, একে ছোট ছোট ভাগে ভাগ করে নিতে হবে। ভাগ করে কি হলো, আমি এখানে একটা বিন্দু নিলাম, এটা হলো 1 নম্বর বিন্দু, আবার এখানে আরেকটা বিন্দু নিলাম, এটা হলো 2 নম্বর বিন্দু, এটা কি x1, এটা হলো y1, ঠিক আছে? আবার এই যে এটা চলে আসতেছে y2, আবার এটা চলে আসতেছে x2, ঠিক আছে? বোঝা গেছে? তো হাতের লেখা তো বোঝা যাচ্ছে, তাই না? আপাতত কথাটা বলি তোমরা একটু। ওকে, তো এটা ঢালের মান আমাদের নির্ণয় করতে হবে। এই ঢালের মান নির্ণয় করার সময় দেখো, তোমরা যখন একটা জাস্ট বৃত্তর বা মনে করো একটা বৃত্তই থাকলো, এটা যখন তোমাদেরকে ঢালের মান বা স্লোপ নির্ণয় করতে বলবে, মনে করো বৃত্তের এই একটা সাইড কেটে দিয়ে বলছে এইটার ঢালের মান তুমি নির্ণয় করো, এটার ঢালের মান নির্ণয় করতে হলে কি করতে হবে, তুমি যতই ছোট ছোট করো আসলে মানে সরলরেখা আসতেছে না, তোমাকে কি করতে হবে, আরও ছোট করতে হবে, মানে একেবারে ছোট করতে হবে। এই যে একেবারে ছোট করতে হবে, এই ধারণাটা কি, ওই যে লিমিট না, তাই না? এটা হলো একটা লিমিটের ধারণা, মানে ব্যাপারটা কি, এই যে x1, এই x1টাকে x2 এর খুব কাছাকাছি আসতে হবে। মানে x1 যদি মনে করো 1 হয়, x1 এর মান যদি 1 হয়, তাহলে x2 কে কি হতে হবে, 1.000001, ঠিক আছে? মানে x1 আর x2 এদের পরস্পরকে খুব কাছাকাছি থাকতে হবে। ওকে, আচ্ছা
এখন মনে করো এই যে এক্স ওয়ান এর মানটা ধরে নিলাম, এক্স ওয়ান এর মানটা হলো এক্স, আর এক্স টু এর মানটা হলো মনে করো এই এক্স ওয়ান আর এক্স টু এদের মাঝখানের দূরত্বটা হলো ডেল এক্স। ওকে, এই এক্স ওয়ান আর এক্স টু এদের মাঝখানের এই যে মাঝখানে একটু গ্যাপ আছে না, এই গ্যাপটা হলো ডেল এক্স। সো তাহলে এক্স টু এর মান কী হবে? এক্স টু এর মানটা হবে এক্স প্লাস ডেল এক্স। হ্যাঁ, এটুকু তো বোঝা গেছে তাই না? ওকে, এটুকু তো বোঝা গেছে। তো ওকে, তাহলে ওয়াই ওয়ান এর মানটা কী হবে? ওয়াই ওয়ান এর মানটা হবে এক্স স্কোয়ার, যেহেতু ওয়াই কোস এক্স স্কোয়ার ছিল তাই না? আর ওয়াই টু এর মানটা কী হবে? এক্স প্লাস ডেল এক্স এর উপরে হোল স্কোয়ার। ওকে, এটুকু তো বোঝা গেছে যে আমি এক্স ওয়ান এর মানটা নির্ণয় করলাম, এক্স টু এর মানটা নির্ণয় করলাম, এখান থেকে আমরা ওয়াই ওয়ান আর ওয়াই টু এর মানটা নির্ণয় করে ফেললাম। ওকে, তো এবার আমি এই জিনিসটাকে একটু মুছি, যা আছে সব কিছুই মুছি, কারণ আমার এবার একটা বড় সড়ো হিসাব নিকাশে আসতে হবে। গ্রাফটা আমার পাশে আঁকানো থাক, সুবিধা হবে হয়তো। এখানে এক্স আমি একটু আপাতত দূরে দূরে আঁকলাম, ঠিক আছে। এক্স ওয়ান, এটা হলো এক্স টু, এদের মাঝখানের দূরত্ব হলো ডেল এক্স, এই মাঝখানের দূরত্বটা হলো ডেল এক্স, এটা হলো ওয়াই ওয়ান, এটা হলো ওয়াই টু। ওকে, তো এবার আমরা স্লোপ এমটা নির্ণয় করব, ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান ডিভাইডেড বাই এক্স টু মাইনাস এক্স ওয়ান। ওকে, তো যেমনটা বলতেছিলাম আগে যে ওয়াই ওয়ান এর মানটা কী ছিল? এক্স স্কোয়ার। ওয়াই টু এর মানটা কী ছিল? মাত্র মুছে দিলাম, এক্স প্লাস ডেল এক্স এর উপরে কি হোল স্কোয়ার। আচ্ছা, এক্স ওয়ান এর মানটা ছিল এক্স, আর এক্স এক্স টু এর মানটা ছিল হলো এক্স প্লাস ডেল এক্স। ওকে, তো এখন ব্যাপারটা হলো যে আমাদের যদি এইটার ইয়ার নির্ণয় করতে হয়, আমাদেরকে যদি এটার স্লোপ নির্ণয় করতে হয় বা এটার ঢাল নির্ণয় করতে হয়, তাহলে কি এই ডেল এক্সটাকে প্রায় জিরোর কাছাকাছি আসতে হবে না? মানে ডেল এক্স টেন্ডস টু জিরো হইতে হবে না? বুঝতে পারতেছ? হ্যালো, জি স্যার, জি স্যার। হ্যাঁ, ব্যাপারটা হলো আমাদের যদি ফাংশনটার স্লোপ নির্ণয় করতে হয়, তাহলে কি এই পয়েন্ট দুইটাকে খুব কাছাকাছি আসতে হবে, মানে এই দুই নাম্বার যে বিন্দু, এই বিন্দুটাকে আসলে খুব কাছাকাছি আসতে হবে। এই খুব কাছাকাছি আসলে আঁকায় ফেললে আমার বোঝানোটা আসলে মুশকিল হয়ে যাবে, তাই আমি ইচ্ছা করে একটু দূরে আঁকাইছি। আর ব্যাপারটা কি হইতে হবে? এই দুই নাম্বার বিন্দুটাকেই খুব কাছাকাছি, এক নাম্বার বিন্দুর কাছাকাছি চলে আসতে হবে। তার মানে কি ডেল এক্সকে এক্স এর খুব কাছাকাছি আসতে হবে। ওকে, আমি বারবার মুছতেছি, বারবার ইয়া করতেছি। ওকে, আর এই জিনিসগুলোকে মুছে দিলাম আপাতত, তোমরা মনে রাখো, মনে 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 রাখো, ঠিক আছে। সো এই জিনিসগুলোকে আমি মুছে দেই, এটাও মুছে দেই। ওকে, এম, তো এর উপরে একটা লিমিটেশন দিতে হবে। কি লিমিটেশন দিতে হবে? লিমিট ডেল এক্স টেন্ডস টু জিরো। ওকে, এই উপরে লিমিটটা কেন লিখলাম একটু পরে আবার বুঝাবো। ওকে, এই ওয়াই টু এর মান কী ছিল? এক্স প্লাস ডেল এক্স এর হোল স্কোয়ার। ওয়াই ওয়ান এর মান কী ছিল? এক্স এর স্কোয়ার। এক্স টু এর মান কী ছিল? এক্স প্লাস ডেল এক্স। আচ্ছা, আর এক্স ওয়ান এর মান কী ছিল? এক্স। এখন তোমরা বলতে পারো যে ভাইয়া ডেল এক্স টেন্ডস টু জিরো হইল। আবার আরেকটা ব্যাপার কি দেখো, এখানে যদি আমি, আচ্ছা আমি একটু একটু ভুল লিখতেছি, কারণ আমার একটু জায়গায় শর্ট পড়তেছে, ঠিক আছে। জায়গায় শর্ট পড়া উচিত না, সব থেকেই প্রথম থেকেই ঠিকঠাক লেখা উচিত। ব্যাপারটা হলো এই লিমিট ডেল এক্স টেন্ডস টু জিরো, আবার এটাকেও একটু দূরে সরাই। ব্যাপার হলো এই যে এম, এই স্লোপ এম, এই এম এর উপরে আমি একটা লিমিট ধরে নিছি। কি লিমিট ধরছি? ব্যাপারটা হলো এই ডেল এক্সটা জিরোর খুব কাছাকাছি। আবার দেখো এই ডেল এক্স এর মানটা যদি আমি জিরো বসায় দেই, এই এক্স আর এক্স কেটে দিলাম, এই পজিটিভ এক্স আর নেগেটিভ এক্স এরা কি পরস্পর কাটা যায় না? এই কাটা গেলে নিচে কি? নিচে জাস্ট ডেল এক্স থাকবে। এখন আমি এক্স এর এক্স ইকুয়াল টু, মানে ডেল এক্স ইকুয়াল টু যদি জিরো হয় তাহলে কি হবে?
ডেল এক্স জিরো হলে ফাংশনটা অসংজ্ঞায়িত হয়ে যাবে, মানে স্লোপ এম এর মানটা কি অসংজ্ঞায়িত হয়ে যাবে। তোমরা যারা 9-10 পড়ছো তারা তো জানো যে বেগ বনাম সময় লেখচিত্র হতে আমরা এক্সেলারেশন এর মানটা বের করতে পারি। এখন এক্সেলারেশন এর মানটা বের করার সময় আমরা ওই যে ভি এর মানটা, ডেল ভি এর মানটা যদি টেন্স টু জিরো বসায় দেই, তার মানে কি গাড়ির এক্সেলারেশনটা অসংজ্ঞায়িত হয়ে যাবে। মানে কি এটা কি বাস্তবে সম্ভব যে গাড়ির এক্সেলারেশন অসংজ্ঞায়িত হয়ে যাবে? এটা আসলে বাস্তবে সম্ভব না, এক্সেলারেশনের নিশ্চয়ই কোনো একটা মান থাকবে। আর যদি এক্সেলারেশনের মান অসংজ্ঞায়িত হয়ে যায় তাহলে বুঝতে হবে যে ড্রাইভার নিজেই অসংজ্ঞায়িত, মানে ড্রাইভার কিছু খাওয়া দাওয়া করছে তারপরে একটু ব্যাপার স্যাপার। তো যেমনটা বলতেছিলাম যে এক্স এর মান কখনোই জিরো হইতে পারবে না, জিরোর খুব কাছাকাছি একটা জিনিস হইতে পারবে বাট এক্স এর মানটা জিরো হইতে পারবে না। সো এই ধারণাটা কি আমাদের লিমিটের ধারণা। সো এই লিমিটের ধারণাটাকে প্রকাশ করার জন্যই আমরা এই স্লোপ এম এর সামনে একটা মান নিয়ে নিলাম, লিমিট ডেল এক্স টেন্ডস টু জিরো। ওকে, তো এই লিমিটটা আমাদেরকে এই প্রত্যেকটা মানে সমান সমান দিয়ে এই যে আরেকটা ইয়া লেখছি, মানে আবার এটাকে একটু সিম্পলিফাই করে মানে এমটাকে ভেঙে এরকম লেখছি। সো এর সামনেও আমাদের ওই লিমিটের টার্মটা থাকবে, আবার ওয়াই টু ওয়াই ওয়ান এগুলার মান বসায় দিয়ে আবার এরকম লেখছি এরকম লেখছি, তখনও সামনে লিমিটের মানটা থাকবেই, ঠিক আছে? এরপর প্রত্যেকটা লাইনে আমরা যেভাবে করতে থাকবো ধীরে ধীরে, প্রত্যেকটা লাইনে আমাদের এই সামনেই লিমিটের এই ব্যাপারটা মাথায় মানে লিমিটের এটা লিখে নিতে হবে প্রথমে সবার সামনে। কেন লিখে নিতে হবে? ওই আমরা ভুলে যাইতে পারি যে লিমিট কিছু একটা ধরছিলাম, যাতে ভুলে না যাই এর জন্য প্রত্যেকবার সামনে একটু একটু করে লিখে নিতে হবে। ওকে, যে বিজ্ঞানী এটা তৈরি করছিল সে হয়তো বা ভুলা মানুষ ছিল। সো লিমিট ডেল এক্স টেন্ডস টু জিরো, সো কি বলছিলাম যে এই নিচের শুধু ডেল এক্স থাকবে কারণ এই পজিটিভ এক্স আর নেগেটিভ এক্স কাটাকাটি চলে যাবে। সো এখানে ডেল এক্স আর এখানে এক্স প্লাস ডেল এক্স এর হোল স্কোয়ার, এখানে কি এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্রটা আমি বসায় দিতে পারি। এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্রটা যেমন ছিল এক্স স্কোয়ার টু এক্স ডেল এক্স ইন্টু ডেল এক্স এর স্কোয়ার প্লাস মাইনাস, এখানে দুঃখিত মানে এই যে এই সূত্রটাকে ভেঙে আমি এক্স স্কোয়ার মাইনাস ডেল এক্স টু এক্স ইন্টু ডেল এক্স প্লাস ডেল এক্স স্কোয়ার লিখলাম, আবার এখানে আবার মাইনাস এক্স স্কোয়ার একটা টার্ম ছিল, মাইনাস এক্স স্কোয়ারটাকে রেখে দিলাম মাইনাস এক্স স্কোয়ার। সো বুঝতেই পারতেছো এখানে হলো প্লাস এক্স স্কোয়ার আর এখানে হলো মাইনাস এক্স স্কোয়ার, এই দুইটা কাটাকাটি চলে যাবে। এই দুইটা কাটাকাটি চলে গেলে কীরকম থাকে? লিমিট ডেল এক্স টেন্ডস টু জিরো টু এক্স ডেল এক্স প্লাস ডেল এক্স এর স্কোয়ার, ওকে, তো ডিভাইডেড বাই ডেল এক্স। সো বুঝতে পারতেছো যে এখান থেকে আমি একটা ডেল এক্স কমন নিতে পারি, আর ডেল এক্স কমন নিলে ব্যাপারটা কীরকম হবে আমি এই জিনিসটা এই পাশে লিখতেছি। ওকে, পাশে আমি একটু উপর থেকে শুরু করি কারণ আবার আবার উপরে যাইতে হবে পরে। টেন্স টু জিরো আশা করি বুঝতে পারছো, তোমরা যারা 6-7 আসো তোমরা তো জানারই কথা এই ছোটখাটো জিনিসপত্র। তো এখান থেকে আমি একটা ডেল এক্সটাকে কমন নিয়ে ফেললাম, কমন নিয়ে ফেলার পরে কি হয়েছে টু এক্স প্লাস ডেল এক্স। সো এই উপরের ডেল এক্স আর নিচের ডেল এক্স কাটাকাটি চলে যাবে, আমাদের কি থাকবে লিমিট ডেল এক্স টেন্ডস টু জিরো, সো কি আসতেছে টু এক্স, ওকে, আর টু এক্স প্লাস ডেল এক্স। তো এখন বুঝতেই পারতেছো যে এই ডেল এক্স এর মানটাকে আমি এখানে জিরোটা ডিরেক্ট বসায় দিতে পারি। এখন যদি আমি এখানে জিরো বসায় দিই তাহলে কি এটা অসংজ্ঞায়িত হবে ফাংশনটা? এই তোমরা কয়জন আছো দেখি তো, তোমরা 11 জন আছো, তোমাদের থাকার জন্য এখন এটা হবে না, যেহেতু আমরা আমাদের ওই জাদুকরী উপায় শেষ করে ফেলছি, মানে আমরা জাদুকরী উপায়ে আমরা আমাদের জাদুকরী উপায়ে ফাংশনটা যেন অসংজ্ঞায়িত না হয় এরকম একটা ব্যাপার স্যাপার এনে ফেলছি, তাহলে আমাদের ফাংশনটা এখন আর অসংজ্ঞায়িত হচ্ছে না। যেহেতু ফাংশনটা এখন আর অসংজ্ঞায়িত হচ্ছে না তাহলে আমরা এই কি বলবো আমরা এই ডিরেক্ট ডেল এক্স ইকুয়াল টু জিরো বসাই দিতেই পারি। কারণ ডেল এক্স ইকুয়াল টু জিরো বসাবো এখন তো আর অসংজ্ঞায়িত হচ্ছে না, মানে আমাদের সেই জাদু করার যা ব্যাপার স্যাপার ছিল সেটা করে ফেলছি। সো ডেল এক্স ইকুয়াল টু যদি জিরোই বসাই দিই ব্যাপারটা কি থাকবে টু এক্স। এখন দেখো এই যে আমি এটা ইউজ করে ফেললাম আর ডেল এক্স ইকুয়াল টু জিরো বসাই দিলাম, যেহেতু আমরা এই এটা ইউজ করে ফেলছি তাই আর এই জিনিসটাকে আর লেখার প্রয়োজন নেই, তাই আমি এই টু এক্স এর সামনে আর কিছু লেখি নাই, ঠিক আছে? টু এক্স এর সামনে আর কিছু লেখি নাই। তো বুঝতেই পারতেছো যে আমি পুরোটা মুছে দিই এবার, এই যা ম্যাথ চ্যাট করছিলাম সব কিছু মুছে দিলাম, জাস্ট আমার যতটুকু দরকার ততটুকু না রাখলেই নাই। আমার একটা গ্রাফ ছিল, গ্রাফটা কি ছিল ওয়াই ইকুয়াল টু এক্স স্কোয়ারের একটা গ্রাফ ছিল, ওয়াই ইকুয়াল টু এক্স স্কোয়ারের গ্রাফের আমরা স্লোপ নির্ণয় করতেছিলাম।
স্লোপ নির্ণয় করার সময় কি করতেছিলাম, একটা লিমিটেড ধারণা কাজে লাগাইছিলাম। লিমিটেড কি ধারণা? ডেল এক্স টেন্ডস টু জিরো, ঠিক আছে। আমরা ওয়াই ইকুয়াল টু এক্স স্কোয়ারের একটা গ্রাফ ছিল আমাদের কাছে, এই মানে একটা ফাংশন, ওয়াই ইকুয়াল টু এক্স স্কোয়ারের একটা ফাংশন, এই ফাংশনের আমরা স্লোপ বা এমটা নির্ণয় করতেছিলাম। এই এমটা নির্ণয় করার সময় আমরা একটা ধারণা কাজে লাগাইছি, কিসের ধারণা? লিমিট ডেল এক্স টেন্ডস টু জিরো। এই ধারণাটা কাজে লাগায় আমরা যে দিন শেষে অ্যান্সারটা পাইছি, মানে যে স্লোপটা পাইছি, স্লোপটা কি পাইছি? এম ইকুয়ালস টু টু এক্স। এই যে এত শত কথাবার্তা, মানে যে একটা ফাংশন আছে বা একটা গ্রাফ আছে, এই গ্রাফের যে ফাংশন আছে তার আমরা স্লোপ নির্ণয় করতেছি, স্লোপ নির্ণয় করার সময় আমরা লিমিটের ধারণাটাকে কাজে লাগাইতেছি। লিমিটের ধারণাটা আবার কি? লিমিটের ধারণাটা হলো এই যে ডেল এক্স ইজ নট ইকুয়াল টু জিরো বাট ডেল এক্স টেন্স টু জিরো, মানে জিরোর আশেপাশে কিছু একটা কিন্তু জিরো না। এই যে এত শত ধারণা, এইটাকে সংক্ষেপে প্রকাশ করার জন্য, মানে এক কথায় প্রকাশ করার জন্য ম্যাথমেটিক্যাল যে টার্মটা সেটা হলো আমাদের ডিফারেন্সিয়েশন। তো বোঝা গেছে তো জিনিসটা, ডিফারেন্সিয়েশন জিনিসটা কি? আমাকে এখন কেউ সুন্দর করে ডিফারেন্সিয়েশনের একটু সংজ্ঞাটা বলো দেখি। কে কে আছে দেখা যাক, সুরাইয়া বলো দেখি ডিফারেন্সিয়েশনের সংজ্ঞাটা আমাকে বলো সুন্দর করে। মানে ব্যাপারটা হলো যে কোনো একটা লেখচিত্র বা যে কোনো একটা ফাংশনের আমরা ঢাল নির্ণয় করতেছি, ঢাল নির্ণয় করার সময় আমরা লিমিটের ধারণা, মানে লিমিটের ধারণা ব্যবহার করে আমরা কোনো একটা ফাংশনের ঢাল নির্ণয় করাটাই হলো ডিফারেন্সিয়েশন। আশা করি বোঝা গেছে, যে কোনো লেখচিত্র ব্যবহার করে ঢাল নির্ণয় করাটা হলো ডিফারেন্সিয়েশন। ওকে, এরপর আমি পরেরটাতে যাচ্ছি। আচ্ছা, ব্যাপার হলো আমি আগে থেকে নোট লিখে রাখছিলাম, নোটে একটু বেশি বেশি লেখা আছে হয়তো, মানে নোটে আরও, মানে কিছুক্ষণ আগে আমি যে লিমিটের ধারণাটা বুঝাইলাম, এই লিমিটের ওপর দুই চারটা অঙ্কও দেওয়া আছে, এই অঙ্কগুলো আসলে তোমরা করে নিও। যেরকম আমি এক্স স্কোয়ার মাইনাস ফোর ডিভাইডেড বাই এক্স মাইনাস টু, এখানের লিমিটের ভ্যালু যেটা ছিল, লিমিট কী ছিল? যে এক্স টেন্ডস টু জিরো, এই টু এর মান যখন আমরা বসাই দিছিলাম দিন শেষে আমাদের কি অ্যান্সার আসছিল? ফোর আসছিল না অ্যান্সার। আবার যখন এখানে আমরা এই ডেল এক্স এর মানটা বসাই দিছি আমাদের কি দিন শেষে মানটা আসছে? টু এক্স। এই যে মানটা যখন, মানে এই লিমিটের ভ্যালুটা যখন আমরা বসাই দিই, এই যে লিমিটের ভ্যালু টু আমরা বসাই দিছি, বসাই দেওয়ার পরে আমরা কি একটা অ্যান্সার পাইছি? কি ফোর পাইছি। এই যে এই মানটাকে বলা হয় লিমিটিং ভ্যালু, ঠিক আছে। এই লিমিটিং ভ্যালু বের করার দুই চারটা অঙ্ক আছে, এই অঙ্কগুলো আশা করি তোমরা করে ফেলবা, আর আমি নোট দিয়ে দিব না, ঠিক আছে। কই গেল আমার খাতা, কই গেল, হ্যাঁ হ্যাঁ, আচ্ছা খাতা তখন বড় পুকে দিয়ে দিছি ইয়ার জন্য। যাই হোক, নোট আমি দিয়ে দিব না। আর এখন তোমরা যদি কেউ ছোটোখাটো করে নোট নিতে থাকো বা তুলতে থাকো খাতায়, তাহলে তোমাকে অসংখ্য ধন্যবাদ। আর তোমরা চেষ্টা করবা সাথে একটা খাতা রেখে কী কী পড়ানো হচ্ছে সেগুলো নির্ণয় কর, মানে তোলার চেষ্টা করবা, এতে আন্ডারস্ট্যান্ডিংটা একটু ভালো হয়। ওকে, এবার চলো, সবসময় কি ওয়াই ইকুয়াল টু এক্স স্কোয়ারই থাকবে? ওয়াই ইকুয়াল টু এক্স কিউবও তো থাকতে পারে, তাই না? চলো এখন ওয়াই ইকুয়াল টু এক্স কিউবটাকে নির্ণয় করার চেষ্টা করি। ওয়াই ইকুয়াল টু এক্স কিউবটাকে নির্ণয় করার চেষ্টা করলে একইভাবে, মনে করো এক্স ওয়ান এর মান হলো এক্স আর এক্স টু এর মানটা হলো এক্স প্লাস ডেল এক্স, এখানে তো কারোর অসুবিধা থাকার কথা না, তাই না? সো ওয়াই ওয়ান এর মানটা হলো এক্স কিউব আর আমাদের ওয়াই টু এর মানটা হলো এক্স প্লাস ডেল এক্স হোল কিউব। ওকে, চলো এবার আমরা স্লোপটাকে নির্ণয় করে ফেলি। স্লোপটা নির্ণয় করার সময় আমাদের আবার ওই লিমিটের ধারণাটা কাজে লাগাইতে হবে, ডেল এক্স টেন্ডস টু জিরো, এম ইকুয়ালস ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান ডিভাইডেড বাই এক্স টু মাইনাস এক্স ওয়ান। ওকে, তো আহা, এই যে এই কথাটুকু না, এই যে লিমিট ডেল এক্স টেন্ডস টু, এটা এখানেও লেখা উচিত ছিল, আমার প্রায় সময় লিখতে মনে থাকে না, হয়তো যখন নোট তৈরি করছি তখন আমার দুই একটা জায়গায় এরকম মিস গেছে। এই লিমিট এই জিনিসটাকে এখানেও লেখা উচিত। ওকে, তো তোমরা যখন বাস্তব জীবনে যখন লিখবা তখন এটাও আবার লিখে দিও। ওকে, তো আবার লিখি লিমিট ডেল এক্স টেন্ডস টু জিরো। ওকে, এবার ওয়াই টু এর মানটা কী ছিল? এক্স প্লাস ডেল এক্স এর কিউব, এক্স প্লাস ডেল এক্স এর উপর হোল কিউব, আর এক্স ওয়াই ওয়ান এর মানটা কী ছিল? এক্স কিউব মাইনাস এক্স কিউব দিয়ে দিলাম। আচ্ছা, এক্স টুটা কী ছিল? এক্স প্লাস ডেল এক্স দিয়ে দিলাম, এক্স প্লাস ডেল এক্স, এক্স ওয়ান কী ছিল? এক্স জাস্ট মাইনাস এক্স। ওকে, বুঝতে পারতেছো এটা হলো পজিটিভ এক্স, এটা হলো নেগেটিভ এক্স, এটা এটা কাটা। তো লিমিট
ডেল এক্স টেন্স টু জিরো। আচ্ছা, এই এক্স প্লাস ডেল এক্স এর হোল কিউব, এখানে আমি এ প্লাস বি হোল কিউবের যে সূত্রটা ছিল, তোমরা তো সবাই সূত্র পারো এ প্লাস বি হোল কিউবের, যারা সেভেনে বা সিক্সে আসো তাদের না জানার কথা, তো আমি লিখে দিই না হয়। এ কিউব প্লাস থ্রি এ স্কোয়ার বি, টুট করে এদিকে আসি, বুঝছাই কিপ্ট আমি করতেছি আজকে। আচ্ছা, আমার না এই পাশের জায়গা আছে, ঠিক আছে, আমার লেখতে লেখতে ওইদিকে হয়ে গেলে এইদিকে আসবে না। হোল কিউবের সূত্র কি ছিল, এ কিউব থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার প্লাস বি কিউব, এই সূত্রটা আমরা এখানে বসাই দিই, এক্স কিউব প্লাস থ্রি এক্স স্কোয়ার ইন্টু ডেল এক্স প্লাস থ্রি এক্স ইন্টু ডেল এক্স এর স্কোয়ার। আবার এখানে একটু পরের লাইনে এখান থেকে লিখলাম, ঠিক আছে, ডেল এক্স এর কিউব মাইনাস এক্স কিউব, ওকে, ডিভাইডেড বাই এখানে কি ছিল, জাস্ট ডেল এক্স ছিল। দেখো, এখনো আমরা ডেল এক্স এর মানটা বসাইতে পারবো না, ডেল এক্স এর মানটা বসাইলে আমাদের ফাংশনটা অসংজ্ঞায়িত হয়ে যাবে। তো এখানে দেখো, এক্স কিউব এটা হলো পজিটিভ এক্স কিউব, এটা হলো নেগেটিভ, এটা হলো নেগেটিভ এক্স কিউব, এটা হলো পজিটিভ এক্স কিউব, এইটা দুটা কাটা চলে যাবে, কি থাকবে, লিমিট ডেল এক্স টেন্স টু জিরো থ্রি এক্স স্কোয়ার, এই যে এটা আর এটা কাটা, স্কোয়ার ডেল এক্স প্লাস থ্রি এক্স ইন্টু ডেল এক্স, এই ডেল এক্স এর উপর এখানে একটা স্কোয়ার ছিল প্লাস ডেল এক্স এর এখানে একটা কিউব ছিল, কিউব ডিভাইডেড বাই জাস্ট ডেল এক্স, ডেল এক্স কমন, ডেল এক্স কমন, জাস্ট ডেল এক্স। এবার আমি পরের পৃষ্ঠায় যাওয়ার দরকার নাই, এই পৃষ্ঠায় দেখাই, লিমিট ডেল এক্স টেন্স টু জিরো, এখান থেকে আমি একটা ডেল এক্স থেকে কমন নিলাম, কমন, ঠিক আছে, আমার আপাতত সেই জায়গায় চাইতেছে, এপাশে আসলে আগে মুছে তারপরে যাবো না অন্যই যাবো, মুছেই যাই, মুছেই নেই। ওকে, উপর থেকে লেখা শুরু করি, এখান থেকে আমি একটা ডেল এক্স কে কমন নিয়ে ফেললাম, ডেল এক্স কে কমন নেওয়ার পরে কি থাকবে, থ্রি এক্স স্কোয়ার প্লাস থ্রি এক্স ইন্টু ডেল এক্স, আর এখানে ছিল ডেল এক্স এর উপরে কিউব, সো ডেল এক্স এর উপরে কিউব থাকলে কমন নেওয়ার পরে এটা হয়ে যাবে ডেল এক্স এর স্কোয়ার, সো ডেল এক্স এর স্কোয়ার ডিভাইডেড বাই ডেল এক্স, বুঝতে পারতেছো, এই ডেল এক্স আর এই ডেল এক্স উপরে নিচে ডেল এক্স কাটাকাটি চলে যাবে, এটা আর এটা কাটা, তো আমাদের আবারও লিমিট ডেল এক্স টেন্স টু জিরো, উপরে কী থাকলো, থ্রি এক্স স্কোয়ার থ্রি এক্স ইন্টু ডেল এক্স, ডেল এক্স এর স্কোয়ার, ওকে। আচ্ছা, এখন যদি ডেল এক্স এর মানটা আমি জিরো বসাই দিই, তাহলে কি আমাদের কোনো মানে ফাংশনটা অসংজ্ঞায়িত হবে? হ্যালো, এই তুমি কি সবাই চলে গেলা, এখনো নয় জন আসছো, ওকে। এখন যদি আমি ডেল এক্স এর মানটা বসাই দিই, তাহলে আর ফাংশনটা অসংজ্ঞায়িত হচ্ছে না, তাহলে এই ডেল এক্স এর মান কি জিরো বসাই দিলাম আপাতত, তো জিরো বসাই দিলে দেখো এই টার্মটা জিরো চলে আসবে, আবার জিরোর স্কোয়ার নিজেও আবার জিরো, তাই না, তো দিন শেষে আমার সামনে থাকতেছে জাস্ট থ্রি এক্স স্কোয়ার। আর এই যে এই যে এই কথাটুকুকে আমি আবার লিখবো না, কেন লিখবো না, কারণ আমরা যে এই ডেল এক্স ইকুয়াল মানে এই যে লিমিটের যে ভ্যালুটা ছিল সেটা ইউজ করে ফেলছি, যেহেতু ইউজ করে ফেলছি আর লেখার দরকার নাই, তাহলে জাস্ট থ্রি এক্স স্কোয়ার থাকতেছে। আসো তোমরা, দৌড় দাও দৌড় দাও, যারা আসো গিয়ে বলো যে শুরু করে দিলাম আমি। এই মোহাম্মদ মাজে মাজাদুর রহমান, এটা কি মাজেদ ভাই? না না, আচ্ছা ঠিক আছে, আচ্ছা না ভাইয়া থাকতেই পারে একটু দেখার জন্য,
আচ্ছা, তো আমি শুরু করলাম তাহলে, ঠিক আছে? তো এবার সব কিছু মুছে দিই, জাস্ট আমাদের অ্যানসারটা বাদ দিই। এই অ্যানসারটা দেখি মুছেই গেল, একটু অ্যানসারটাকে মুছে যাবে না। দেখো আমাদের এই যে ফাংশনটা ছিল y ইকুয়াল টু x কিউব, এটার আমরা ডিফারেন্সিয়েশন করলাম, কি আসলো আমাদের 3x2, ঠিক আছে? এই এত কিছু লেখার পরে আমাদের এই y ইকুয়াল টু x কিউবকে ডিফারেন্সিয়েশন করলে আমাদের অ্যান্সারটা আসলো 3x2। একইভাবে কিছুক্ষণ আগেই প্রথমে আমরা যেটা করলাম y ইকুয়াল টু x2, এই ফাংশনটার স্লোপ নির্ণয় করলাম, বা হচ্ছে যেটাকে বলে ডিফারেন্সিয়েশন করলাম। ডিফারেন্সিয়েশন করার পরে আমাদের অ্যান্সার কি আসছিল? অ্যান্সার আসছিল 2x, মানে m এর মান আসছিল 2x, ঠিক আছে? তো এখন তোমরা কি আমাকে বলতে পারবা, যদি আমি y ইকুয়াল টু x^4 এর ডিফারেন্সিয়েশন করি তাহলে তার অ্যান্সারটা কি আসবে? দেখো এক্স কিউবকে যখন ডিফারেন্সিয়েশন করছি তখন আসছে 3x2, এক্স স্কোয়ারকে যখন ডিফারেন্সিয়েশন করছি তখন অ্যান্সার আসছে 2x, যখন x^4 কে ডিফারেন্সিয়েশন করবো তখন কি অ্যান্সার আসবে? ওকে, 4x3। ওকে, তো আশা করি তোমাদের বোঝা গেছে বা তোমরা এতক্ষণে ধরে ফেলতে পারছো ডিফারেন্সিয়েশনের প্রথম যে সূত্রটা সেটা। যে আর একটু বলি, সেটা হলো যদি এক্স এর পাওয়ার এন থাকে তাহলে কি হবে? এক্স এর উপর পাওয়ার যে কোনো একটা পাওয়ার এন আছে তাহলে তার স্লোপ কি হবে? মনে করো ওয়াই ইকুয়াল টু এক্স পাওয়ার এন। এবারও দেখাই তোমাদেরকে, ওয়াই ইকুয়াল টু এখানে যখন ছিল এক্স কিউব তখন আসছে হলো 3x2, ঠিক আছে? এটা একটুক্ষণ থাকলো, আবার ওয়াই ইকুয়াল টু যখন এক্স স্কোয়ার ছিল তখন আসছে আবার 2x, এটাও থাকলো, আবার ওয়াই ইকুয়াল টু যখন x^4 তখন আসছে তোমরাই বললা 4x3, ঠিক আছে? এখন তুমি বলো তো যে ওয়াই ইকুয়াল টু এক্স পাওয়ার এন যখন তখন কি হবে? এটা মারাত্মক ধরনের এক্স হয়ে গেছিল। ওকে, এটা হবে হলো n^(n-1), এটা হলো আমাদের ডিফারেন্সিয়েশনের ফার্স্ট একটা সূত্র। আচ্ছা, তো প্রথমে তোমাদেরকে এটার সাথে পরিচয় করে দেওয়া প্রয়োজন যে এতগুলো কথা যে মানে আমাদের বারবারই যেটা লিখতে ভুলে যাচ্ছি, লিমিট ডেল এক্স টেন্স টু জিরো, তারপর কি স্লোপ নির্ণয় করতেছি, সো সামনে একটা এম দেওয়া উচিত, মানে স্লোপকে এম দ্বারা প্রকাশ করা হয়, এম দিয়ে তারপরে এরকম লেখা উচিত, এই এত কিছু না আসলে মানে লিখতে মনে থাকে না, কালি কত বেশি খরচ হয়। তো এত কিছু না লেখে ডিফারেন্সিয়েশন, মানে এটা তো আলাদা একটা টার্ম ডিফারেন্সিয়েশনের মাঠে, সো এই টার্মটাকে প্রকাশ করার জন্য বিভিন্ন ধরনের চিহ্ন টিহ্ন আছে। তো তোমরা তো যারা আশা করি আগে থেকেই ক্যালকুলাসের ইতিহাস ইতিহাস সম্পর্কে জানো, আর যারা ক্যালকুলাসের ইতিহাস ইতিহাস সম্পর্কে জানো, 1 ঘন্টা 6 মিনিট হইলো আমার আয়ার, ওকে, যারা ক্যালকুলাসের ইতিহাস ইতিহাস সম্পর্কে জানো তারা তো জানো যে নিউটন আর লিবনিস এই দুইজন মিলায় ক্যালকুলাসটাকে আবিষ্কার করছে, মানে দুইজন স্বাধীনভাবে কাজ করছিল, কেউ কারোর উপর ডিপেন্ডেন্ট না, মানে একজন আরেকজনটা দেখে দেখে করছে এরকম কোনো ব্যাপার স্যাপার না। তো দুইজন দুই ধরনের চিহ্নের কথা ব্যাপারে বলছে, মনে করো এই যে একটা ফাংশন ওয়াইকে আমি ডিফারেন্সিয়েশন করতেছি, তো কিসের সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করতেছি? এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করতেছি, মানে এক্সটা হলো এখানে ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল। এই যে দেখো এখানে x^4 এই ফাংশনে এক্স ছিল ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল, x^2 এখানেও এক্স ছিল ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল, x^3 এখানেও ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল, এখানেও এক্স ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল। তো যেখানে ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল এক্স সেখানে এরকম ভাবে লিখতে পারি dy/dx, এই যে ওয়াই একটা ফাংশনকে আমি এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করতেছি, ওয়াই একটা ফাংশনকে আমি এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করতেছি, মানে এক্সটা তো মানে এক্স এর উপরেই তো ওয়াই ডিপেন্ডেন্ট, তাই না? তো এই এক্স এর সাপেক্ষে ওয়াইকে ডিফারেন্সিয়েশন করতেছি, এই ওয়াই ফাংশনের সামনে পিছে জাস্ট dx, এই জিনিসটাকে পরে এভাবে dy/dx, কেউ যদি ভুল করেও এভাবে উচ্চারণ করো dy/dx, যেহেতু মাঝখানে একটা দাগ আছে বুঝতেই পারো যে একটা ভাগ চিহ্ন টাইপ কিছু, তাহলে কিন্তু একেবারে কি কবিরা গুণা হয়ে যাবে, এটা হলো dy/dx। জিনিসটাকে এভাবেও লেখা যায়, তো dy/dx মানে এই যে এই জাস্ট এইটুকুকে আমি আলাদাভাবে লিখবো আর ওয়াইটাকে সামনে লিখবো, ওকে, এই যে এই জিনিসটুকুকে উচ্চারণ করে dy/dx, এই জিনিসটাকে উচ্চারণ করে dy/dx, আর এটাকে উচ্চারণ করে dy/dx, ঠিক আছে? হ্যাঁ, এটাকে হলো ডিফারেন্সিয়েশনের মানে কিভাবে প্রকাশ করে। আবার যেরকম বললাম যে দুজন পণ্ডিত দুই রকমভাবে করছে, আচ্ছা দেখো এই ওয়াই এর জায়গায় কিন্তু আমি যখন ওয়াই ইকুয়ালস টু যেহেতু এক্স এর স্কোয়ার, তাহলে কি আমি এই ওয়াই এর জায়গায় এক্স এর স্কোয়ার লিখতে পারি যখন আমি এই যে এটাকে ডিফারেন্সিয়েশন করতেছি, লিখতে পারি?
হ্যাঁ অবশ্যই লিখতে পারি, যেহেতু y = x স্কয়ার, ওই যে প্রথমেই বলছিলাম যে y কে ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল মানতে কষ্ট হয় না, কিন্তু পুরো y x স্কয়ার এই পুরোটাকে ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল এটা মানে নিতে অনেকেরই আসলে কষ্ট হয়, তো কষ্ট হওয়া উচিত না, এখন থেকে কষ্টটাকে ইয়া করা উচিত। তো ব্যাপারটা কি, এরকম উচ্চারণ করলে ddx অফ x স্কয়ার। ওকে, তো যেরকম বললাম যে দুইজন পণ্ডিত দুই রকম ভাবে আবিষ্কার করছে, এটা হলো লিবনিসের চিহ্ন, আর নিউটন কিভাবে করছে, নিউটন মনে করে যে ওয়াই একটা ফাংশন, একে আমরা ডিফারেন্সিয়েশন করতেছি, নিউটন হয়তো একটু কিপটা টিপটা টাইপের ছিল, তো সে কীরকমভাবে কী করছে, ডিফারেন্সিয়েশন করলে জাস্ট উপরে একটা প্রাইম চিহ্ন দিয়ে দিব, ব্যাস কাজ শেষ। এই ওয়াইকে আমরা ডিফারেন্সিয়েশন করছি, মানে ওয়াই একটা ফাংশন ছিল, একে আমরা ডিফারেন্সিয়েশন করছি, একটা প্রাইম দিয়ে দিলাম। দেখো এরকমভাবে এরকমও থাকতে পারত, এক্স প্লাস টু এরকম একটা ফাংশন, এটাকে ডিফারেন্সিয়েশন করলে এর উপরে জাস্ট একটা প্রাইম। ওকে, তো একবার ডিফারেন্সিয়েশন করলাম, ডিফারেন্সিয়েশন করে মানে এই যে এক্স স্কোয়ার এটাকে ডিফারেন্সিয়েশন করার পরে আমাদের অ্যান্সার আসছে 2x। এই 2x এটাও তো একটা ফাংশন বা ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশন, এটাকেও আমরা ডিফারেন্সিয়েশন করতে পারি। এটাকে ডিফারেন্সিয়েশন করলে কি হবে, এটাকে ডিফারেন্সিয়েশন প্রকাশ করার জন্য এই y এর উপর একটা প্রাইম দিছিলাম, আবার ডিফারেন্সিয়েশন করতেছি, মানে দুইবার ডিফারেন্সিয়েশন করতেছি, এটাকে বোঝানোর জন্য আরেকটা প্রাইম, মানে দুইটা প্রাইম, ঠিক আছে। আবার লিবনিস যেভাবে বলছে, তখন এরকম দুইবার ডিফারেন্সিয়েশন করলে কি হবে, এই ডি এর উপরে একটা স্কোয়ার, মানে টু, মানে স্কোয়ার উচ্চারণ করা উচিত না, এই ডি স্কোয়ার ডি এক্স টু, ঠিক আছে। আবার এই ডি এক্স এর উপরে পাওয়ার একটা টু, আবার এখানেও ইয়া করলে এখানেও একটা টু, আবার এখানেও একটা টু, আর এই যে এই টুটা কিন্তু ওয়াই এর উপরে আসা যাবে না, দুঃখিত অনেক কিছু লিখে ফেলছি, এটা মুছি, এই যে এরকম ডি এর উপরে একটা টু, ডি টু ডিএক্স টু, এবার এখানেও ওয়াই লিখতে পারো, আবার যদি ইচ্ছা হয় মনে আনন্দ থাকে এই নিচেও লিখতে পারো, সমস্যা নেই, ডি টু ডিএক্স টু। একইভাবে যদি তিনবার ডিফারেন্সিয়েশন করতাম তখন এখানে থ্রি, এখানে থ্রি। আচ্ছা, এখন আবার একটা স্পেশাল টাইপ ডিফারেন্সিয়েশন আছে, আর স্পেশাল কি জিনিস, সেটা হলো টাইমের সাপেক্ষে ডিফারেন্সিয়েশন। টাইমের সাপেক্ষে ডিফারেন্সিয়েশন কীরকম, ওই যে বেগ ভি, এটা কি টাইমের উপর ডিপেন্ডেন্ট হতে পারে, আবার স্মরণ, এটা টাইমের সাপেক্ষে টাইমের উপর ডিপেন্ডেন্ট হতে পারে, এক্সেলারেশন, এটাও টাইমের উপর ডিপেন্ডেন্ট হতে পারে। সো এই যে টাইমের উপর ডিপেন্ডেন্ট, তো আমরা টাইমের সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করতে পারি। এই যে স্পেশাল একটা টাইপ ডিফারেন্সিয়েশন, এই স্পেশাল টাইপ ডিফারেন্সিয়েশনটাকে প্রকাশ করার জন্য কী করতে হয়, এই যে ওয়াই একটা মনে করো ফাংশন দেওয়া ছিল, এইটাকে ডিফারেন্সিয়েশন, আমি যদি টাইমের সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করি এর উপরে একটা ফোঁটা চলে আসবে, আবার যদি দুইবার ডিফারেন্সিয়েশন করি আরেকটা ফোঁটা চলে আসবে, যদি তিনবার ডিফারেন্সিয়েশন করি আরেকটা ফোঁটা চলে আসবে। সাধারণত আমাদের দুইবার ডিফারেন্সিয়েশন করতে হয়, তৃতীয়বার আর করার দরকার হয় না। তো আশা করি বোঝা গেছে। ওকে, আচ্ছা, তো আমাদের ডিফারেন্সিয়েশনের প্রথম যে সূত্রটা ছিল সেটা কি ছিল, ddx of x পাওয়ার n, এটার কি আসছিল n x n minus 1। ওকে, কেউ কি কিছু বলতেছো, আমি শুনতে পাচ্ছি না, একটু আবার বলো। আবিদ কিছু বলবা, আবিদ না বলবে না হয়তো, এমনিতেই ভুল করে মাইক অন হয়ে গেছে। আচ্ছা, একটু পরে অফ করে দিবে, হ্যাঁ অফ করে দিছে। আচ্ছা, তো আমি এবার টানা দিয়ে তোমাদেরকে কয়েকটা সূত্র লেখাই দিই, ঠিক আছে। তো এই যে এই প্রথম সূত্রটা তো পরিচিত হয়ে আছে, তাই না? হ্যালো, হ্যাঁ, তোমরা আপাতত এটা খাতায় লেখা শুরু করো, আর খাতায় লেখার পরে তোমাদের এটা HW থাকবে যে দুই বা তিনবার করে এই জিনিসগুলোকে লেখবা। তো এই এক নম্বর সূত্রটাকে প্রুফ করতে আমার প্রায় 9টায় ক্লাস শুরু হওয়ার কথা ছিল, প্রায় 1 ঘন্টা লেগে গেছে, 9:30 থেকে শুরু করছিলাম, ধরো 1 ঘন্টা 10 মিনিট লেগে গেছে। এরপর পরেরগুলো প্রুফ করতে নিশ্চয়ই আরও 1 ঘন্টা 2 ঘন্টা, এভাবে আমি 8টা 9টা সূত্র লিখে দিব। এরকম 8টা 9টা সূত্র লিখে দিলে আজকের রাতের ঘুম হারাম হয়ে যাবে। তো এই আসলে সূত্রগুলোর প্রুফটা আসলে আমাদের মানে কি বলবো, এই ফিজিক্সে কোনো কাজে আসে না, কাজে আসে হলো ম্যাথমেটিক্সে, মানে ম্যাথমেটিক্সে পরীক্ষায় আসতে পারে। তো যারা ক্লাস 11-এর একজন ছিল, সে তাদের বইয়ে আছে এই সব সূত্রের প্রুফ, তারা দেখে নিতে পারো। তো আপাতত আমি প্রুফ ছাড়াই তোমাদেরকে শর্টকাটের সূত্রগুলো লিখে দিলাম। ওকে, এখন আচ্ছা, আমাদেরকে আমাকে একজন বলো যে একটা কনস্ট্যান্ট, মনে করো একটা কনস্ট্যান্ট এ আছে, এটাকে যদি আমি ডিফারেন্সিয়েশন করি এর অ্যান্সারটা কী হবে, মানে ডিফারেন্সিয়েশন করলে কি আসবে? জি, আমি শুনতে পাইনি। জিরো জিরো
ওকে ধন্যবাদ। এটা হবে জিরো, কেন জিরো হবে দেখো, এটাকে আমি অন্যভাবে একটু ভেঙে দেখাতে পারি। মনে করো এর সাথে একটা ওয়ান গুণ গুণ অবস্থায় আছে, এর সাথে ওয়ান গুণ থাকলে তো কোনো ব্যবসা পার না। তো এখন ধরো এর উপর এই ওয়ানটাকে কী লিখতে পারি, এক্স পাওয়ার জিরো, কোনো কিছুর উপর পাওয়ার জিরো থাকলে সেটাকে ওয়ান দ্বারা প্রকাশ করা যায়। তো বুঝতে পারতেছো এর উপর পাওয়ার এক্সের উপর পাওয়ার জিরো। এখন দেখো যে আমাদের এই যে এখানে যে সূত্রটা ছিল, এক্সের উপর পাওয়ার এন থাকলে এই এনটা গুণ অবস্থায় চলে আসবে আর পাওয়ার হয়ে যাবে এন মাইনাস ওয়ান। তো এই জিরোটা যদি গুণ অবস্থায় চলে আসে, জিরো ইন্টু এ ইন্টু এক্সের উপর পাওয়ার, মনে করো যে জিরো মাইনাস ওয়ান দিন শেষে মাইনাস ওয়ান হবে। তো বুঝতেই পারতেছো যে যাই থাকুক এখানে যাই থাকুক পুরো টার্মটাই আসলে জিরো হয়ে যাবে। সো এটা হলো জিরো। ওকে আচ্ছা, এখন এর এক্সের উপর পাওয়ার যদি ওয়ান থাকে তখন কি হবে আমাকে বলো। কেউ মনে করে যে সামনে কিছু একটা আছে, ঠিক আছে, এই আচ্ছা তোমাদেরকে হয়তো বলা হয় নাই, এই যে কিছু একটা যদি সামনে থাকে মানে জাস্ট একটা নর্মাল জিনিস, মনে করো ওয়ান আছে, এই ওয়ানটার কোনো ডিফারেন্সিয়েশন হয় না, এই ওয়ানটা অন্য পাশে চলে যাবে। এই মনে করো ওয়ান, ওয়ানের সাথে কি দিব, না ওয়ান না দিয়ে টু দিই, টু এক্স স্কোয়ার, ঠিক আছে। এই টু এর কিছুই হবে না, টু একটা কনস্ট্যান্ট, একটা সাদা সিধা মানুষ, এ ওই পাশে চলে যাবে। ব্যাপারটাকে এইভাবে লিখতে পারি, টু ইন্টু ডিডি এক্স, তারপর এক্স স্কোয়ার ছিল, এটাকে এইভাবে লিখতে পারি। এখন এক্স স্কোয়ার ডিফারেন্সিয়েশনটা কি, এক্স স্কোয়ার ডিফারেন্সিয়েশন হলো টু এক্স, আর এই যে সামনে টু গুণ অবস্থায় আগে থেকেই ছিল, তো সামনে যদি আগে থেকেই টু গুণ অবস্থায় থাকে বুঝতে পারতেছো এই টু আর এই টু গুণ হয়ে হয়ে যাবে ফোর এক্স। বুঝে গেছে তো? ওকে, তো এই কোনো কিছুর এক্সের উপর পাওয়ার যদি ওয়ান থাকে আর সামনে মনে করো একটা কনস্ট্যান্ট আছে এ এক্স, তাহলে এর ডিফারেন্সিয়েশন করলে কি আসবে, কি আসবে, আসলে ওয়ান আসবে না, ব্যাপারটা হবে এ থাকবে। কেন এ থাকবে দেখো, এ ইন্টু ওয়ান থাকবে, কারণ কি দেখো এখানে এ এক্স ছিল, মানে এখানে এক্সের পাওয়ার এখানে ওয়ান, এখানে এক্সের পাওয়ার যেহেতু ওয়ান তাহলে এই ওয়ানটা নিচে এসে গুণ অবস্থায় চলে আসবে। ওকে, এই যে দেখো এক্সের পাওয়ার এন ছিল তখন এনটা নিচে এসে গুণ অবস্থায় এসে যেত, এই ওয়ানটা গুণ অবস্থায় এসে যাবে, আর এটা মনে করো বাইরে ছিল বাইরে রাখি, ঠিক আছে, এই ওয়ানটা গুণ অবস্থায় সামনে চলে আসবে, আর এই এক্সের উপর পাওয়ার ওয়ান ছিল ওয়ান মাইনাস ওয়ান, এই ওয়ান মাইনাস ওয়ান জিনিসটাকে আমরা কীরকমভাবে করতে পারি, জিরো। এক্সের পাওয়ার জিরো মানে কি, এক্সের পাওয়ার জিরো মানে ওয়ান, তো ওয়ান গুণ ওয়ান গুণ এ মানে এ, ঠিক আছে, বোঝাই যাচ্ছে। তো মুছে ফেললাম, তো কোনো কনস্ট্যান্ট থেকে ইয়া করলে এরকম আসবে। তো এবার চার নম্বর সূত্রে আসি, চার নম্বর সূত্রে কী কী দিছিলাম আমার নিজেরও মনে নাই, বড় খুব খাতাটা যাও তো বড় খুব। এখান থেকে আর কিছু দেওয়া নাই, ওকে, বাকি আর যা যা আছে সেটা হলো ডিডি এক্স অফ সাইন এক্স, ঠিক আছে। সাইন এক্স না দিয়ে এরকমও দিতে পারি, মনে করো সাইন এক্স দ্বারা দিলে কি তোমরা বুঝতেছো, যেখানে থিটাটাকে আমি এক্স দ্বারা প্রকাশ করতেছি, আচ্ছা এক্স দ্বারা প্রকাশ না করি এরকমভাবে করি, এখানে থিটাটা কি ইন্ডিপেন্ডেন্টলি পরিবর্তন হতে পারে তাই না, ওই ওয়াই কল টু, এই হ্যালো আসো তো তোমরা, ঘুমায় পড়ছো নাকি, রাত অনেক হয়েছে ঘুমায় পড়তেই পারো, কি জোকস টোকস বলে কি ইয়া করতে হবে, অনেক জাগাইতে হবে, আচ্ছা আসো তোমরা, আশা করি তো ব্যাপারটা হলো এই যে ওয়াই ইকুয়াল টু সাইন থিটা, এটাও তো একটা ফাংশন তাই না, এটাও ফাংশন, এটাও এটারও আমাদের ডিফারেন্সিয়েশন করতে হইতে পারে, তোমাদের হয়তো বা এরকম আসলে শেখানো টেখানো হয় নাই, এই জিনিসটা আসলে প্রুফ আছে, কিন্তু এই প্রুফটা আসলে মানে ওই যে যেরকমটা বলছিলাম যে ইন্টারমিডিয়েটে যখন উঠবা, যখন তোমাদের একাডেমিকেই এরকম ক্যালকুলাস থাকবে তখন তোমাদের লাগবে, আপাতত এই প্রুফটা তোমাদের দরকার নেই, বিশেষত ফিজিক্সে তো কোনোভাবেই দরকার নাই। তো এই তো বুঝতেই পারতেছো যে থিটাটা এখানে ইন্ডিপেন্ডেন্টলি পরিবর্তন হতে পারে, থিটার মান 45 ডিগ্রি হতে পারে, 30 ডিগ্রি হতে পারে, 90 ডিগ্রি হতে পারে, 49.1 ডিগ্রি হতে পারে, 50.0000 9 ডিগ্রি হতে পারে,
তো এই ডিগ্রি থিটা অফ সাইন থিটা বুঝতেছে যে এখানে থিটাটা হলো ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল, সো ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবলটা এই নিচে থাকবে ডিগ্রি থিটা হিসাবে থাকবে, আর সামনে হলো আমাদের যে ফাংশন সাইন থিটা, সো সাইন থিটাকে ডিফারেন্সিয়েশন করলে আমাদের অ্যান্সার আসবে হলো কস থিটা। একইভাবে আমরা এবার কস থিটাকে ডিফারেন্সিয়েশন করি, ডিডি থিটা অফ কস থিটাকে ডিফারেন্সিয়েশন করি, কস থিটাকে ডিফারেন্সিয়েশন করলে আসবে মাইনাস সাইন থিটা। এই মাইনাসটা অনেক ইম্পর্টেন্ট, কারণ মাইনাস দিতেই অনেকের ভুল হয়ে যায়, ঠিক আছে। আর ডিডি ডিডি থিটা অফ কস থিটা মাইনাস সাইন থিটা, তোমরা লিখতেছো তো খাতায়? ওকে ওকে। একইভাবে আমাদের ফাংশন এরকমও থাকতে পারে এ পাওয়ার এক্স, ঠিক আছে। তোমরা এক্স পাওয়ার এন এর সাথে এ পাওয়ার এক্স কে গোলায় ফেলতে পারো। এক্স পাওয়ার এন কি, এখানে এক্স এর মানটা এই যে বেস এক্স আর এন আমার সাধারণত একই একই হয়ে যায়, ওকে। এক্স পাওয়ার এন আর এ পাওয়ার এক্সটাকে গোলায় ফেললে চলবে না। মনে করো এই ফাইভ এর উপরে পাওয়ার টু হইতে পারে, ওয়ান হইতে পারে, থ্রি হইতে পারে, মানে এক্স এর এই পাওয়ারটা চেঞ্জ হইতে পারে, মানে পাওয়ারে এক্স চেঞ্জ হইতে পারে, মানে পাওয়ারে এটা হলো ভ্যারিয়েবল, ঠিক আছে। মানে পাওয়ারের মানটা চেঞ্জ হইতে পারে, আর এক্স পাওয়ার এন মানে এই এন এর মানটা ঠিকঠাকই থাকবে, জাস্ট এই এক্স এর মানটা চেঞ্জ হবে, ঠিক আছে। মানে এখানে ওয়ান এর উপর পাওয়ার এন হতে পারে, টু এর উপর পাওয়ার এন হতে পারে। আশা করি বোঝাইতে পারছি যে এক্স পাওয়ার এন আর এ পাওয়ার এক্স এর মধ্যে কিছু একটা পার্থক্য আছে, ওকে। এখানে দেখো আবার ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবলটা এক্স চলে আসছে, মানে এক্সটা ইন্ডিপেন্ডেন্টলি পরিবর্তন হতে পারে। তো এটা ডিফারেন্সিয়েশন করলে কি আসবে, এটা ডিফারেন্সিয়েশন করলে এ পাওয়ার এক্স থাকবে, তার সাথে গুণ অবস্থায় থাকবে ন্যাচারাল লগ এ, মানে এই ই ভিত্তিক লগকে ন্যাচারাল লগ বলে। তোমরা যারা লগ পড়ছো তারা জানো যে ই ভিত্তিক লগকে ন্যাচারাল লগ বলে। এই জিনিসটাকে সংক্ষেপে আমরা এল এন দ্বারা প্রকাশ করতে পারি। অনেকে এটাকে লন বলে, কিন্তু এটা লন না বা লন বলা ঠিক না, এটা হলো এল এন, লগারিদম ন্যাচারালাস, এরকম কিছু একটা ফুল ফর্ম আছে ফার্সি না কোন ভাষায়, যাই হোক, এক্স ইন্টু এল এন এ, ঠিক আছে। এটা হলো এয়ার ডিফারেন্সিয়েশন। এখন তো তোমরা বুঝতেই পারতেছো যে আমি যদি এরকম করি ই পাওয়ার এক্স থাকে, ই একটা সংখ্যা, তোমরা জানো ই সংখ্যা মানে কি, ইটা হলো 2.781 এরকম টাইপের একটা সংখ্যা, দেখি আগে ভাই এখানে তো ওকে 718, ই হলো একটা মানে ধ্রুবক সংখ্যা, পাই যেরকম একটা ধ্রুবক সংখ্যা, ইউ এরকম একটা ধ্রুবক সংখ্যা, এটা মানে অনেক বিখ্যাত একটা সংখ্যা, আমাদের ম্যাথমেটিক্সে অনেক বেশি দরকার হয় এই সংখ্যাটাকে। সো এটা হলো একটা ধ্রুবক সংখ্যা, আর এর নির্দিষ্ট কোনো মান নাই, চলতেই থাকবে চলতেই থাকবে, মানে দশমিকের পর অসীম পর্যন্ত যাবে। এটা হলো 718, এটা হলো এই যে আমাদের ন্যাচারাল লগ ছিল, এই ন্যাচারাল লগের ভিত্তি লগ ই বেস এ, যেটাকে আমি এল এন এ দ্বারা প্রকাশ করতে পারি। তো এখন বুঝতেই পারতেছে যে এখন ই এর উপরে যদি পাওয়ার এক্স থাকে তখন হওয়া উচিত ই এর উপরে পাওয়ার এক্স ইন্টু এল এন ই, তাই না? এমন তো হওয়া উচিত। হ্যালো, এই কি হইলো তোমাদের? হ্যাঁ, তো যেমনটা বললাম যে মাত্রই যে এল এন ই দ্বারা প্রকাশ করা হলো ই ভিত্তিক লগ। এখন তোমরা যারা লগ পড়ছো তারা জানো যে লগের এই ভিত্তিটা আর এই লগের এই যে মানে যেটাকে আমরা লগ করতেছি মানে লগারিদম যেটাকে করব, এই এই জিনিস দুটা যদি সেম হয়, মানে এখানে বেসটাও সেম আবার এখানে যেটা আছে এই দুটা যদি পরস্পর সেম হয়, তাহলে এদের অ্যান্সারটা হবে ওয়ান। মানে যদি লগ 10 বেস 10 করো এটা আসবে ওয়ান, আবার একইভাবে লগ 2 বেস 2 করো তাহলে এটাও আসবে ওয়ান, তাই না? তার মানে কি, লগ ই বেস ই তার মানে এটা হবে ওয়ান, তার মানে এটা এই এল এন ই এই জিনিসটাকে আলাদাভাবে লেখার প্রয়োজন নেই। এটা কি গুণ অবস্থায় একটা ওয়ান আসবে, এই গুণ অবস্থায় ওয়ান এই জিনিসটাকে আলাদাভাবে লেখার প্রয়োজন নেই, জাস্ট ডিডি এক্স অফ ই এক্স এটা হলো ই এক্স, মানে ই এক্স যা ছিল তাই থেকে যাবে। আশা করি বোঝা গেছে। ওকে,
আর যেটাকে বললাম যে এই যে আমাদের ন্যাচারাল লগ বা ই, এটা আমাদের ম্যাথমেটিক্সে অনেক বেশি কাজে আসে, যেহেতু ম্যাথমেটিক্সে এটা কাজে আসে। সো এই যে লগ ই ভিত্তিক যে লগটা আছে এটারও একটা ডিফারেন্সিয়েশন, মানে এরও একটা মানে এই লগ ই বেজ এ, তাই না? মানে মনে করো এখানে এক্স আছে, ঠিক আছে, লগ ই বেজ এক্স, এটারও তো একটা মানে এটাও তো একটা ফাংশন হতে পারে, তাই না? ওয়াই ইকুয়াল টু লগ ই বেজ এক্স, এটাও একটা ফাংশন হতে পারে। এটারও মানে যেহেতু আমাদের অনেক বেশি দরকার হয়, তো এরও একটা ডিফারেন্সিয়াল ফর্ম আমাদের শিখে রাখা উচিত, মানে যেহেতু অনেকগুলো মুখস্থ করতেছি সূত্র, সাথে আরও দুই তিনটা সূত্র মানে আরও প্রয়োজনীয় সূত্রগুলো মুখস্থ করেই রাখি। তো মুখস্থ করার জন্য প্রয়োজনীয় আরেকটা, সেটা হলো এলএন এক্স। এলএন এক্স মানে ওই লগ ই ভিত্তিক যে লগটা ছিল ওই একটাই, এলএন এক্স ডিভাইডেড বাই ডিএক্স, এটা খুবই সুন্দর ফর্ম, সেটা হলো ওয়ান বাই এক্স। এখন তোমরা বলতেই পারো এ ভিত্তিক লগ, মনে করো দশ ভিত্তিক লগ, তারপরে লগ এ, যে কোনো একটা লগের বেস এ, তারপরে বি, এটা ডিফারেন্সিয়েশন করলে কী আসবে? এগুলোর ডিফারেন্সিয়েশন করা যায়, চাইলে তোমাদের এগুলোর মুখস্থ সূত্র দিয়ে দিতে পারি, যেহেতু আমাকে এখন প্রুফ করতে হইতেছে না, তবু আসলে আমাদের বেশি দরকার হয় না। আমাদের এই আটটা যেটা দেখালাম, এই আটটা দিয়ে আমাদের আসলে কমপ্লিট হয়ে যায়, মানে আটটাই আমাদের বেশি দরকার হয়। তো আশা করি বোঝা গেছে, এই আটটা সূত্র তোমরা তুলেও নিচ্ছে খাতায়। এটা কিন্তু এল না, এটা ওয়ান, ঠিক আছে, ওয়ান বাই এক্স। ওকে, এবার আমি সামনে আগাইলাম। কারো কি এই মুখস্থ সূত্রগুলোর ভিতরে কোনো প্রবলেম আছে? থাকা উচিত তোমাদের, বলা উচিত ভাইয়া সাইন থিটারটা দেখাইলেন, কস থিটারটা দেখাইলেন, টেন থিটা, তারপরে আর যা যা আছে সেক থিটা, কোসেক থিটা, ওগুলো বাদ কেন পড়লো? ওইগুলো নিয়েও আমরা ধীরে ধীরে এখনই আলোচনা করব, ওইগুলোও আমাদের প্রয়োজন হয়, মাঝে মধ্যেই প্রয়োজন হয়। তো চলো আমরা আলোচনা শুরু করি। আচ্ছা, এখন আমরা জাস্ট একটা ফর্মুলা পড়লাম, মানে এই ভালোভাবে একটা ফর্মুলা পড়ছি, সেটা কি ডিডি এক্স অফ এক্স পাওয়ার এন আর এন এক্স এন মাইনাস ওয়ান, এই এক্স পাওয়ার এন। প্রথমে আমরা এইটাকে নিয়েই খানিক একটু খেলাধুলা করি, মানে এটাকে নিয়েই কাজ করতে থাকি, মাঝখানে আমি খেলতে থাকি, তোমরা দেখতে থাকো, প্লাস পিছিয়ে পিছিয়ে বাকি যে সূত্রগুলো দিলাম ওইগুলোকে একটু মুখস্থ করে ফেলো, তারপর কিছুক্ষণ পর ওইগুলো নিয়ে খেলাধুলা শুরু করবো। ওকে, তো এখন আসো সাম রুলস। আচ্ছা, ডিফারেন্সিয়েশন এত বড় বানান লেখি না আমি কখনোই, সাধারণত ডিফি লিখি। সো কিছু রুল আসি, আসলে আমাদের কি সবসময় এক্স স্কোয়ার, এক্স কিউব, তুমি যদি তোমার ম্যাথ বই খোলো তুমি খুব কমই দেখবা যে জাস্ট একটা ফাংশন আছে এক্স স্কোয়ার, জাস্ট একটা ফাংশন এক্স কিউব, এরকম ছোটোমোটো ফাংশন আসলে খুবই কমই আছে, তাই না? ফাংশন আসলে কি আছে, এক্স স্কোয়ার প্লাস ফোর এক্স প্লাস সেভেন এরকম আছে, আবার কীরকম থাকতে পারে এক্স পাওয়ার ফোর, মনে করো সামনে একদম থ্রি এক্স পাওয়ার ফোর, সেভেন এক্স কিউব, ইলেভেন প্লাস ইলেভেন, এরকম এরকম অনেক অনেক বড় বড় কিছু আছে। তো এই জিনিসগুলোকে আমরা কীভাবে ডিফারেন্সিয়েশন করবো, তাই না? এই জিনিসগুলো তো আসলে আসলে শিখে রাখা উচিত, মানে বাস্তবে তো আমাদের মানে গণিত বই খুলে যদি আমরা সবগুলোর ডিফারেন্সিয়েশন করা শুরু করি তাহলে তো আমাদের আসলে এই জিনিসগুলোকেই আসলে প্রথমে করতে হবে, তাই না? আমরা তো এক্স স্কোয়ার এক্স কিউব এগুলো দেখলাম, আসলে এগুলো আমাদের কোনো কাজে আসতেছে না। তো চলো আমরা এইরকম কোনো ইয়ার কীভাবে করবো সেই রকম একটা উপায় দেখি। উপায়টা এরকম, দাঁড়াও আমি চার্জটা খুলে রাখি। প্রথমে যে রুলটা নিয়ে কথা বলবো সেটা হলো সামেশন রুল। সামেশন রুলটাকে কি বলে, এই যে ডিডি এক্স অফ ইউ প্লাস ভি, একটা ফাংশন ইউ আছে আর একটা ফাংশন ভি আছে, এটাকে যখন তুমি ডিফারেন্সিয়েশন করতেছো তখন ব্যাপারটা এরকম, ডিডি এক্স অফ ইউ প্লাস ডিডি এক্স অফ ভি বা ডিভিডিএক্স, মানে বিষয়টা কীরকম, মনে করো এরকম আছে এক্স স্কোয়ার প্লাস থ্রি, এরকম একটা ফাংশন আছে, এক্স স্কোয়ার প্লাস থ্রি না দিই এক্স স্কোয়ার প্লাস থ্রি এক্স, এরকম একটা ফাংশন আছে, এরকম একটা ফাংশন আছে, এটাকে তোমার ডিফারেন্সিয়েশন করতে বলছে। এটাকে ডিফারেন্সিয়েশন করতে বললে তোমরা কী ধরে নিবা, এই যে জাস্ট এক্স স্কোয়ার এটা একটা ফাংশন, মনে করো এই ফুল এটা ইকুয়াল টু ওয়াই দেওয়া আছে, এই ওয়াই দেওয়া থাকলে এখন তুমি কী করবো, জাস্ট এই এক্স স্কোয়ারকে একটা ফাংশন ইউ ধরে নিলা, আবার এই থ্রি এক্সটাকে আরেকটা ফাংশন ভি ধরে নিলা, ঠিক আছে? তাহলে কি এখানে ইউ প্লাস ভি মানে ওয়াই ইকুয়াল টু ইউ প্লাস ভি, ওকে, কারো কি বুঝতে অসুবিধা আছে? জাস্ট জাস্ট ইউ ধরে নিলাম ভি ধরে নিলাম। হ্যালো, কথা বলে না কেন এরা?
বুঝতে পারলাম যে কারোরই অসুবিধা নাই। তাহলে যেমনটা বলতেছিলাম যে সামেশন রুল আমাদের যেটা বলে সেটা হলো একটা ফাংশন ইউ আর একটা ফাংশন ভি এরা পরস্পর যোগ অবস্থায় আছে, এরা পরস্পর যোগ অবস্থায় থাকলে কি করব, জাস্ট দুইটাকে আলাদা করে নিয়ে মাঝখানে প্লাস ছিল প্লাসই থাকবে, জাস্ট দুইটাকে আলাদা করে নিয়ে ব্যাস যেরকম ছিল এই একটাকে প্রথমে এইটাকে ডিফারেন্সিয়েশন করবো ওইটাকে ডিফারেন্সিয়েশন করবো, মানে আলাদা আলাদা করে ডিফারেন্সিয়েশন করবো। তো এটাকে যদি আমি ডিফারেন্সিয়েশন করতে চাই কি আসবে, দেখো ডিওয়াই ডিএক্স ওয়াই কি ইউ প্লাস ভি, মানে দুইটা ফাংশনের যোগ ফল, তাহলে ইউ প্লাস ভি ডিভাইডেড বাই ডিএক্স ডিভাইডেড বাই না ডিএক্স ডিফারেন্সিয়েটেড বাই ডিএক্স। সো ইউ ফাংশনটা আমাদের কি ছিল, ইউ ফাংশনটা ছিল হলে এক্স স্কোয়ার আর ভি ফাংশনটা কি ছিল থ্রি এক্স। সো ডি ইউ ডিএক্স ডিফারেন্সিয়েটেড বাই ইউয়ের জায়গায় এক্সটাকে লিখে দিই এক্স স্কোয়ার আর ডিভি হলো থ্রি এক্স থ্রি এক্স। বুঝতেই পারতেছো যে এইখানে কি আসবে বলতো, এক্স স্কোয়ার ডিফারেন্সিয়েশন কি আসবে, কথা বলতেছো না, একটু খাটানো প্রয়োজন সবাইকে, টু এক্স আসবে, এক্স স্কোয়ার ডিফারেন্সিয়েশন আসবে টু এক্স, আর থ্রি এক্স এর ডিফারেন্সিয়েশন কি আসবে মাত্রই তোমাদের দিকে দেখালাম যে ডিডি এক্স অফ এক্স মানে এখানে মানে এখানে এক্স এর পাওয়ার আসলে ওয়ান, মানে এক্স এর উপর স্কোয়ার কিউব এই টাইপ কিছু নয়, মানে এক্স এর পাওয়ার আসলে ওয়ান। তো এটাকে ডিফারেন্সিয়েশন করলে আসে হলো এ, মানে এর সামনে যে সহগটা ছিল সেটাই আসে, ঠিক আছে, এর সামনে সহগ আছে থ্রি সো এটা আসবে থ্রি। ওকে বোঝা গেছে তো আমাদের সামেশন রুলটাকে, দেখা তো যাচ্ছে না, সামেশন রুল বোঝা গেছে, তোমরা কোনো কোশ্চেন টোশ্চেন করতেছো না তার মানে তোমরা নিশ্চয়ই ঘুমাচ্ছ বা ইয়াভাবে দেখতেছো না। আচ্ছা আমি নিজে থেকেই তোমাদেরকে সহোদ্যোগী হয়ে আরও কিছু দেখাই, ব্যাপারটা হলো সামেশন রুলের ব্যাপারটা এরকমও আসতে পারে যে তিনটা ফাংশন যোগ অবস্থায় আছে ইউ প্লাস ভি প্লাস ডাব্লিউ, এই জিনিসটাকে আমরা কীভাবে ডিফারেন্সিয়েশন করবো, তিনটা ফাংশনের যোগ ফল মানে ব্যাপারটা এরকম, মনে করো ওয়াই ইকাল টু এক্স কিউ প্লাস সেভেন এক্স স্কোয়ার প্লাস ফোর এক্স। তো বুঝতে পারতেছো এখানে হলো একটা ফাংশন ইউ, এটা হলো ফাংশন ভি আর এটা হলো একটা ফাংশন ডাব্লিউ। তো তো বুঝতে পারতেছো যে এটা হলো ইউ একটা ফাংশন ভি একটা ফাংশন ডাব্লিউ একটা ফাংশন, এরা তিনটা যোগ অবস্থায় আছে, যেহেতু তিনটা যোগ অবস্থায় আছে তার মানে কি এই জিনিসটাকে আমরা ওই একইভাবে দুইটা ক্ষেত্রে যা করছিলাম তিনটা ক্ষেত্রে একই করব, সবগুলোকে যোগ করে দিব, সবগুলোকে মানে আলাদা আলাদাভাবে ডিফারেন্সিয়েশন করবে, মাঝখানে একটা যোগ চিহ্ন থেকে যাবে ডিএক্স। এখন ব্যাপার হলো এদের সামনে যদি একটা প্লাস সাইন না থাকে মাইনাস সাইন থাকতো তাহলে কি হতো, তাহলে যে ভি আর ডাব্লিউর মাঝখানে প্লাস সাইন আছে সুতরাং এই ভি এর ডিফারেন্সিয়েশন আর ডাব্লিউ এর ডিফারেন্সিয়েশন এদের মাঝখানেও একটা মাইনাস সাইন চলে আসতো। ওকে বোঝা গেছে, তা আসলে মুছে দিলাম এই সামেশন রুল, এই রুলগুলোকেও তোমরা অল্প অল্প করে তুলে রাখবা কারণ এই রুলগুলোও সূত্রের মতোই আসলে, মানে এই রুলগুলোই আসল কাজের জিনিস। ওকে সামেশন রুল গেছে। আচ্ছা সবসময় কি যোগ অবস্থায় থাকবে, কখন কি কোনো কোনো গুণ অবস্থায় থাকতে পারে না, অবশ্যই দুটো ফাংশন গুণ অবস্থায় থাকতে পারে, কিরকম যেরকম এক্স স্কোয়ার প্লাস ওয়ান তারপরে এটা হলো এক্স স্কোয়ার প্লাস ফোর এক্স এরকম একটা দুটো ফাংশন দিলাম। এখানে দেখো এই ফাংশনটাকে আমি ধরে নিলাম এ ফাংশন আর এই ফাংশনটাকে ধরে নিলাম বি ফাংশন, এরা পরস্পর গুণ অবস্থায় আসছে, বলা থাকলো ওয়াই ইকাল টু এক্স স্কোয়ার প্লাস ওয়ান ইন্টু এক্স স্কোয়ার প্লাস ফোর এক্স, এরা পরস্পর গুণ অবস্থায় আছে। এই যে এটা পরস্পর মানে দুটো ফাংশন পরস্পর গুণ অবস্থায় থাকলে দুটো ফাংশন যদি পরস্পর গুণ অবস্থায় থাকে তখন এদের ডিফারেন্সিয়েশন আমরা কীভাবে করব, এই এই জিনিসটা করার জন্য আমাদের প্রোডাক্ট রুল আসবে। প্রোডাক্ট রুল জিনিসটা কি দেখা যাক, প্রোডাক্ট
ইউ ইনটু ভি, মানে একটা ফাংশন ইউ আর একটা ফাংশন ভি পরস্পর গুণ অবস্থায় আছে। তো গুণ থাকলে কি হবে, আমরা প্রথমে ইউ কে বাইরে রাখব, প্রথমে ইউ কে বাইরে রাখবো, ভি কে ডিফারেন্সিয়েশন করব, তারপরে মাঝখানে একটা প্লাস সাইন, তারপরে কি করব, ভি কে বাইরে রাখবো, এরপর ইউ কে ডিফারেন্সিয়েশন করব। ওকে, চলে আমরা এই টার্মটাকে প্রথমে লিখতে পারতাম, ওই টার্মটাকে পরেও লিখতে পারতাম, কোনো ব্যাপার স্যাপার না। এটা প্রথমে এই ইউটাকে বাইরে গুণ অবস্থায় রেখে দিব, আর ভিতরে ভি এর উপরে আমাদের যাই নির্যাতন চালানো, মানে ডিফারেন্সিয়েশন করা, ছোট ছোট করে ভাগ করা, সেই ভাগ করার কাজটা আমরা শুধু ভি এর উপর দিয়ে চালাবো। তারপরে কি করব, তারপরে ভি এর উপরে চালানো শেষ, এবার ভি কে বাইরে রাখবো, আমরা ইউ এর উপর কাজ বাস করবো, ইউ কে ডিফারেন্সিয়েশন করবো। আবার একইভাবে দেখো, যদি তিনটা ফাংশন গুণ অবস্থায় থাকে, ইউ ভি ডাব্লিউ, তিনটা ফাংশন গুণ অবস্থায় আছে, প্রথমে কি করব, আমরা ইউ আর ভি কে বাইরে রেখে দিব, ইউ আর ভি পরস্পর গুণ অবস্থায় বাইরে রেখে দিব, আমরা প্রথমে ডাব্লিউ কে ডিফারেন্সিয়েশন করব। এরপরে কি করব, এরপর ডাব্লিউ কে, ডাব্লিউর উপর কাজ বাস শেষ হয়ে গেছে, ডাব্লিউ কে বের করে দিব আর বাইরে থেকে একটা ভিতরে নিব। কীরকম ভিতরে নিলাম, এবার আমরা ভি কে ভিতরে নিলাম, তো ইউ ইন্টু ডাব্লিউ, তো কি হলো, ডিভি ডিএক্স। ওকে, এবার ভি এর উপরে আমাদের কাজ কাজ করা শেষ, তো ভি কে বাইরে বের করে দিব, ইউ কে এবার ভিতরে ঢোকাবো, ইউ বাদ আছে। যখন একটার উপরে কাজ করব তখন বাইরের বাকিগুলো বাইরে গুণ অবস্থায় বসে থাকবে। ওকে, বসে গেছে তো আমাদের প্রোডাক্ট টুলটা। আচ্ছা, প্রোডাক্ট টুলটা আমি সবসময় নিউটা লিবনিজের সাইনটা ইউজ করতেছি, লিবনিজের সাইনটা ইউজ না করে আমি চাইলে নিউটনের সাইনটা ইউজ করতে পারবো। এই যেরকম ইউ ভি এরা গুণ অবস্থায় আছে, আর ডাব্লিউ কে আমরা ডিফারেন্সিয়েশন করছি, সো ডাব্লিউর উপরে একটা প্রাইম। আবার একইভাবে এখানে আবার কি ডাব্লিউ ইউ ছিল, এটা ডাব্লিউ ডাব্লিউ হয়ে গেছে এটা। ওকে, ইউ ডাব্লিউ এর উপরে একটা পাওয়ার ভি প্রাইম। আবার এখানে ইউ কে ডিফারেন্সিয়েশন করতেছি, আর সামনে ডাব্লিউ ভি আছে, ডাব্লিউ ভি থাকুক, ইউ এর উপরে একটা প্রাইম। ঠিক আছে, আশা করি আমাদের প্রোডাক্ট রোলটা বোঝা গেছে, আরও ভালোভাবে বোঝা যাবে যখন একটা উদাহরণ দেখাবো। মুছে দিলাম, আশা করি তোমাদের তোলা হয়ে গেছে, মুছে দিই। কি অবস্থা, সবার কি ঘুম টুম ধরছে? না ভাই, না ভাই, আসলে বলতে চাইতেছে না, ঘুম আসলে ধরে গেছে। আর তোমরা একটু তাড়াতাড়ি রেসপন্স করার চেষ্টা করো, আমাদের আর আধা ঘন্টার ভিতরেই হয়ে যাবে, প্রয়োজনে অল্প একটু বাদ দিয়ে দিব না হয়। ওকে, তো আমাদের প্রোডাক্ট রুলটা নিয়ে কথা বলতেছিলাম, প্রোডাক্ট রুলটা কিরকম, যে এই যে এই ফাংশনটাকে আমি ধরে নিলাম একটা ইউ ফাংশন, আর এটাকে ধরে নিলাম একটা ভি ফাংশন। তো এটাকে ডিফারেন্সিয়েশন করলে কি হবে, এই আমাদেরকে ডিওয়াই ডিএক্স নির্ণয় করতে বলছে, সেটা হলো এই ওয়াইটা কি, ইউ আর ভি ফাংশনের গুণফল। সো ইউ ইনটু ভি ডিভাইডেড বাই ডিএক্স, সো এটা আসতেছে কি, এটা আসতেছে হলো আমাদের যে সূত্রটা ছিল, ইউটা বাইরে থাকবে, প্রথমে আমরা ভি এর উপরে কাজ চালাবো, এরপরে কি হবে, আমরা ভিটা বাইরে থাকবে, ইউ এর উপরে কাজ চালাবো। ওকে, সো ইউটা কি ছিল, এক্স পাওয়ার ফাইভ প্লাস সেভেন, আর এই ভি এর উপরে পাওয়ার হলো, আমি একটু এদিক থেকে লেখা শুরু করি কারণ আমার জায়গায় আসলে হবে না। তাও তো জায়গায় হলো না, আমাদের ভি ফাংশনটা কিরকম ছিল, এক্স কিউব প্লাস সেভেন্টিন এক্স, এটাকে আবার এটার সাথে গুণ অবস্থায় আছে, ঠিক আছে, নিচে লিখলাম ইউকে ডিফারেন্সিয়েশন করব, ডিডি এক্স, ইউকে ডিফারেন্সিয়েশন করলে আসবে এক্স পাওয়ার ফাইভ মাইনাস প্লাস ছিল সেভেন, তো উপরের জিনিসটাকে মুছে দিলাম।
দেখো এই যে এই যে ছোট ছোট আমাদের ডিফারেন্সিয়েশন আছে, মানে এক্স কিউব প্লাস সেভেন্টিন এক্স। আবার দেখো এখানে কি আছে, এখানে আছে হলো এক্স প্লাস ফাইভ প্লাস এক্স পাওয়ার ফাইভ প্লাস সেভেন। আর এই এর ভিতর কি আমি আবার আমাদের ওই যে সামেশন রুলটাকে ইউজ করতে পারি, তাই না? এর ভিতরে আমরা আমাদের সামেশন রুলটাকে, যে কে তুমি কথা বলছিলে বলো। সামেশন রুলটা আমাদের খুবই ইজি। সো সামেশন রুলটাকে আর মানে ধীরে ধীরে সামেশন রুলকে ভেঙে ভেঙে দেখানোর কিছু নাই, একদম ডিরেক্ট আমরা করে দিতে পারি। এক্স পাওয়ার ফাইভ আর প্লাস সেভেন এটা আমাদের গুণ অবস্থায় ছিল, রেখে দিলাম গুণ অবস্থায়। এখানে এক্স কিউবকে ডিফারেন্সিয়েশন করলে আসবে হলো থ্রি এক্স স্কোয়ার, থ্রি এক্স স্কোয়ার। সেভেন্টিন এক্সকে ডিফারেন্সিয়েশন করলে আসবে জাস্ট সেভেন্টিন। আবার এবার প্লাস সাইন দিই সামনে একটা। এবার আমরা এটাকে গুণ অবস্থায় ছিল, রেখে দিলাম গুণ অবস্থায় এক্স কিউব প্লাস সেভেন্টিন এক্স। এবার এইটাকে ডিফারেন্সিয়েশন করব, অহ তোমরা দেখতেই পাচ্ছ না। প্রথমে আমরা এইটাকে ডিফারেন্সিয়েশন করছি, এই যে প্রথমে আমরা এই যে এইটুকুকে ডিফারেন্সিয়েশন করছি, কি করছি, এই যে এক্স কিউবের ডিফারেন্সিয়েশন আসছে থ্রি এক্স স্কোয়ার, আর সেভেন্টিন এক্সের ডিফারেন্সিয়েশন আসছে সেভেন্টিন। আর আমাদের সাথে গুণ অবস্থায় ছিল এক্স পাওয়ার ফাইভ প্লাস সেভেন, সেটা উপরে রয়ে গেছে। একইভাবে আমাদের এখানে গুণ অবস্থায় ছিল এক্স কিউব প্লাস সেভেন্টিন এক্স, এক্স কিউব প্লাস সেভেন্টিন এক্স গুণ অবস্থায় থাকবে, আর আমাদের ডিফারেন্সিয়েশন হবে এই যে এই টার্মটুকু। ফাইভ এক্স পাওয়ার ফোর, সেভেন এর ডিফারেন্সিয়েশন কি হবে কেউ বলো তো? জিরো জিরো জিরো। তো এটাকে আমাদের আর লেখার দরকার নেই। ওকে, সো আমাদের অ্যান্সারটা আমরা পেয়ে গেছি, আমাদের প্রোডাক্ট রুল। তো প্রোডাক্ট রুলটা তো আশা করি বোঝা গেছে। আজকে ম্যাথ পড়াইতেছি তো, মানে আসলে তো আমার ফিজিক্স পড়ানোর কথা, ম্যাথ পড়াইতেছি তো, তাই একটু ক্লাসটা আসলে বোরিং লাগতেছে। আমার নিজেরও ম্যাথ ট্যাথ পড়াইতে আসলে ভালো লাগে না, ফিজিক্সেই মজা পাবা যখন শুরু করবো। আচ্ছা, তো প্রোডাক্ট রুলটা আমি মুছে ফেলবো। কারোর কোনো প্রশ্ন আছে প্রোডাক্ট রুলে? আশা করি নাই। ওকে, আচ্ছা সবসময় কি এরকম গুণ অবস্থায় থাকবে, গুণ আর যোগ অবস্থায়? কখন কি ভাগ অবস্থায় থাকতে পারে? না, অবশ্যই ভাগ অবস্থায়ও থাকতে পারে। ভাগ অবস্থায় থাকলে ব্যাপারটা যেরকম, সেটাকে বলা হয় কোশ্চেন্ট রুল। ওকে, ভাগ অবস্থায় থাকলে এটাকে আমরা একটু ডেঞ্জারাস ধরনের কিউ লিখে ফেলছি, সেটাকে বলে কোশ্চেন রুল। কোশ্চেন রুল জিনিসটা কি, এই যে একটা ফাংশন ইউ আর একটা ফাংশন ভি, এরা পরস্পর ভাগ অবস্থায় আছে। ভাগ অবস্থায় থাকলে এখানে একটু ইম্পর্টেন্ট, মানে একটু কনসার্ন দেওয়ার বিষয় আসে আছে ব্যাপারটা। আরও ঠিক আছে, প্রথমে আমরা ভি কে ডিফারেন্সিয়েশন করবো, ভি কে বাইরে রাখবো আর ইউ কে ডিফারেন্সিয়েশন করবো। ওকে, এরপর মাঝখানে একটা মাইনাস সাইন। ওকে, এতক্ষণ কিন্তু আমাদের প্রত্যেকটার সামনে প্লাস সাইন ছিল, ঠিক আছে? সো মানে কোনো টার্মকে উল্টায় পাল্টায় লিখলে, মানে একটাকে সামনে লিখলে অন্যটাকে পিছে লিখলে কোনো ব্যাপার স্যাপার ছিল না। কিন্তু এখন যখন মাঝখানে একটা মাইনাস সাইন চলে আসছে, তখন অবশ্যই একটু কেয়ারফুলি কাজটাজ করতে হবে যে কোনটাকে কীভাবে ডিফারেন্সিয়েশন করতেছি। ওকে, এই কোশ্চেন রুলটা আমার নিজেরও সূত্রটা ভুল হয় মাঝে মধ্যেই। তো ইউ ইন্টু ডিভি ডিএক্স। ওকে, ব্যাপারটা কি, প্রথমে আমরা ভি কে ডিফারেন্সিয়েশন, ভি কে বাইরে রাখবো, ইউ কে ডিফারেন্সিয়েশন করবো, তারপরে মাইনাস ইউ কে বাইরে রাখবো, ভি কে ডিফারেন্সিয়েশন করবো। এর আবার ডিভাইডেড বাই একটা ব্যাপার আছে, সেটা হলো ভি এর স্কোয়ার। ওকে, ভি কে বাইরে রাখবো, ইউ কে ডিফারেন্সিয়েশন করবো, মাইনাস ইউ কে বাইরে রাখবো, ভি কে ডিফারেন্সিয়েশন করবো, এই হোল ডিভাইডেড বাই ভি স্কোয়ার। এটাকে যদি আমি নিউটনের ফর্মে লিখি কীরকম দেখা যায়, ভি ইউ প্রাইম মাইনাস ইউ ভি প্রাইম ডিভাইডেড বাই ভি এর স্কোয়ার। ওকে, আশা করি বোঝা গেছে আমাদের কোশ্চেন রুলটা, আরও ভালো বোঝা যাবে যদি আমরা একটু প্র্যাকটিস করি। প্র্যাকটিস না হয় আমরা এটা দিয়েই করি, কোশ্চেন রুল আশা করি তোলা হয়ে গেছে। প্র্যাকটিস আমরা ট্যান থিটা দিয়ে করি। ওকে,
আসছে তোমরা সবাই, চারজন আসছো, হয়তো বা আর কেউ জয়েন করবে না, এখন আর জয়েন করার কারোরই মুড নাই, আসি বেশি হয়ে গেছে রাত। ওকে, তো যেমনটা বলতেছিলাম যে আমরা এবার কোশ্চেন রুলটাকে প্র্যাকটিস করবো, কিসের মাধ্যমে? আমরা এবার ট্যান থিটা ডিফারেন্সিয়েশন বের করবো। ট্যান থিটা ডিফারেন্সিয়েশন বের করতে হলে কী করতে হবে, এই যে ট্যান থিটা মানে কি, সাইন থিটা ডিভাইডেড বাই কস থিটা, তোমরা জানোই তো, সাইন থিটাকে ইউ ফাংশন ধরলাম আর এই কস থিটাকে ভি ফাংশন ধরলাম। সো আমাদের মানে ইয়াটা কী ছিল, কোশ্চেন রুলের সূত্রটা ডিডি এক্স ছিল ইউ বাই ইউ ডিভাইডেড বাই ভি, নিউটনের ফর্মুলা কি, জায়গা কম লাগবে, ভি ইউ প্রাইম মাইনাস ইউ ভি প্রাইম ডিভাইডেড বাই ভি এর স্কোয়ার। ওকে, ভি ইউ প্রাইম মাইনাস ইউ ভি প্রাইম ডিভাইডেড বাই ভি এর স্কোয়ার। ওকে, তো ডিফারেন্সিয়েশন করলে আসবে হলো, প্রথমে কস থিটা গুণ অবস্থায় থাকবে, তারপরে ডি সাইন থিটা ডি থিটা মাইনাস সাইন থিটা কোন অবস্থায় থাকবে, জায়গায় তো হলো না আর, কস থিটা ডিভাইডেড বাই ডি থিটা, একেবারে হোল এর উপরে ভি এর স্কোয়ার, নিচে কি ছিল, কস থিটা ছিল, কস থিটার উপরে তাহলে একটা স্কোয়ার হবে। তো আমরা মাত্রই কি ছিলাম যে সাইন থিটা ডিফারেন্সিয়েশন কি, সাইন থিটা ডিফারেন্সিয়েশন হলো কস থিটা, তাই না? সো কস থিটা আগে থেকে গুণ অবস্থায় ছিল, এখন গুণ অবস্থায় আরেকটা কস থিটা চলে আসলো, সাইন থিটা ডিফারেন্সিয়েশন হয়ে। আবার দেখো এখানে মাইনাস একটা সাইন ছিল, সূত্রের মাইনাস সাইন থিটা। আবার দেখো কস থিটা ডিফারেন্সিয়েশন কি, কস থিটা ডিফারেন্সিয়েশন কি, মাইনাস সাইন থিটা, তাই না? কস থিটা ডিফারেন্সিয়েশন হলো মাইনাস সাইন থিটা। ওকে, তো এবার মাইনাস মাইনাস গুণ হয়ে প্লাস হয়ে যাবে, আর নিচে ডিভাইডেড বাই কস স্কোয়ার থিটা ছিল। এইটুকু অংশ আমি মুছে দিতে পারি। তো এটাকে এবার এই পাশে লিখলাম, এই পাশে লিখলে কি হবে, কস স্কোয়ার থিটা এই মাইনাস আর এই মাইনাস গুণ হয়ে প্লাস হয়ে যাবে, প্লাস সাইন স্কোয়ার থিটা ডিভাইডেড বাই কস স্কোয়ার থিটা। বুঝতেই পারতেছ যে সাইন স্কোয়ার থিটা আর কস স্কোয়ার থিটা ওয়ান ডিভাইডেড বাই কস স্কোয়ার থিটা, এই কস স্কোয়ার থিটাটাকে আমরা উপরে নিয়ে যাই, আবার সেক স্কোয়ার থিটাও লিখতে পারি, সেক স্কোয়ার থিটা। ওকে, তো আশা করি বোঝা গেছে যে আমি তোমাদেরকে সাইন থিটা ডিফারেন্সিয়েশন দেখাইছিলাম, কস থিটা ডিফারেন্সিয়েশন দেখাইছিলাম একেবারে মুখস্থ সূত্র হিসাবে, আর ট্যান থিটা ডিফারেন্সিয়েশন আমরা সাইন থিটা আর কস থিটার মাধ্যমে বের করে নিতে পারি। কি বের করলাম, ট্যান থিটা ডিফারেন্সিয়েশন হলো সেক স্কোয়ার থিটা, সেক স্কোয়ার থিটা আবার এভাবে বলতে পারি ওয়ান বাই কস স্কোয়ার থিটা। তো বোঝা গেছে জিনিসটা, কোশ্চেন টুলটা বোঝা গেছে? আচ্ছা, কোশ্চেন টুলটাও বোঝা গেছে সবারই। তো এবার একটু দেরি হয়ে গেছে, তাই তোমাদের আসলে কিছু করতে দিচ্ছি না, আমি সব নিজে নিজেই করতেছি। যাই হোক, তোমরা তোমাদেরকে নোট দিয়ে দিব না, খাতায় লেখা আছে, আর নোট নিয়ে তোমরা খাতায় লিখে নিবা, ওখানে বিভিন্ন প্র্যাকটিস ছিল, ওইগুলা নিজে নিজে ট্রাই করবা। ওকে, আচ্ছা এখন কি তোমরা সেক থিটা এটা বের করতে পারবা আমাদের এই কোশ্চেন টুলের মাধ্যমে? ধরে নিলো ইউ আর এই কস থিটাকে ভি। সো এখন তুমি কোশ্চেন টুল অ্যাপ্লাই করে খুব সহজেই সেক থিটা ডিফারেন্সিয়েশন পেয়ে যাবা। একইভাবে কট থিটা হলো ওয়ান বাই টেন থিটা, এই ওয়ানকে ইউ আর এই ট্যান থিটাকে ভি ধরে তোমরা এই কট থিটার ডিফারেন্সিয়েশন বের করে ফেলতে পারবা। একইভাবে কোসেক থিটার কি বের করে ফেলতে পারবা, ওয়ান বাই কস থিটা দিয়ে, ওয়ান বাই সাইন থিটা, দুঃখিত, ওয়ান বাই সাইন থিটা দিয়ে খুব সহজেই বের করতে পারবো, ওয়ান এখানে ইউ আর এখানে ইয়া হলো ভি। ওকে, এবার আসি আমরা একেবারে কি বলবো, ধরনের শ্রেষ্ঠ রুল চেইন রুলে, আমাদের অত্যন্ত প্রয়োজনীয় একটা রুল, ঠিক আছে? আচ্ছা তোমরা পাঁচজন আসছো, আমি একটু
চেইন রুলটা হলো এরকম, মনে করো যে কোনো একটা ফাংশন এফ, একে তোমাদের ডিফারেন্সিয়েশন করতে দিছে। এখন এই ফাংশন এফ কে ডিফারেন্সিয়েশন করার জন্য তোমরা কি করবা, ডিইউ ইনটু ডিইউ বাই ডিএক্স। জানি যে তোমরা বুঝতে পারো নাই, আপাতত সূত্রটা তোমাদেরকে দেখালাম, এবারে অ্যাপ্লিকেশনটা তোমাদেরকে দেখাই। মনে করো এফ একটা ফাংশন দেওয়া আছে, সেটা দেওয়া আছে ওয়ান প্লাস এক্স এর উপরে হোল স্কোয়ার। দেখো এই ওয়ান প্লাস এক্স এইটুকুর একটা ডিফারেন্সিয়েশন হয়, তাই না? এই ওয়ান প্লাস এক্স এই টার্মটার, আচ্ছা ওয়ান প্লাস এক্স এত সহজ দেওয়াটা উচিত হয়নি, দিতে হবে হলো সেভেন এক্স প্লাস এক্স স্কোয়ার, এরকম এরকম একটা। ওকে, দেখো এই যে ফাংশনটা সেভেন এক্স প্লাস এক্স স্কোয়ার এইটুকু ডিফারেন্সিয়েশন হয়, আবার এই সেভেন এক্স প্লাস এক্স স্কোয়ার ধরে নিলাম এইটুকু ইকুয়ালস ইউ। ওকে, এখন দেখো এই ইউ এর উপরে একটা স্কোয়ার আসছে, এই ইউ এর উপর যদি একটা স্কোয়ার থাকে এইটুকুর কি আবার ডিফারেন্সিয়েশন হয় না? কথা বলো, আবার বুঝাই তোমাদের। একটা ফাংশন এফ দেওয়া আছে সেভেন এক্স প্লাস এক্স এর স্কোয়ার, এটার উপর আবার হোল স্কোয়ার দেওয়া আছে, তো এই জিনিসটাকে আমি ধরে নিলাম ইউ, এই যে সেভেন এক্স প্লাস এক্স স্কোয়ার এইটুকুকে আমি ইউ ধরে নিলাম। এটুকু যদি আমি ইউ ধরে নেই তাহলে ইউ এর উপরে আবার স্কোয়ার, এটুকুর আবার ডিফারেন্সিয়েশন হয়, মানে ভিতরেও ডিফারেন্সিয়েশন আবার বাইরেও ডিফারেন্সিয়েশন। এই জিনিসটাকে আমরা কিভাবে কি করব, এই জিনিসটাকে করার জন্য আমাদের যা করতে হবে সেটা হলো এই যে প্রথমে এই ভিতরের ফাংশনটাকে ইউ একটা ফাংশন ধরে নিতে হবে। বুঝাতে পারছি যে ভিতরের ফাংশনটাকে যে কোনো একটা ফাংশন ইউ বা তুমি যে কোনো এ বি সি ডি ই এফ জি যে কোনো একটা ফাংশন ধরে নিতে পারো, ভিতরের ফাংশনটাকে ইউ ধরে নিছো, এখন এই এফটাকে ইউ এর সাপেক্ষে প্রকাশ করতেছো, এফটাকে ইউ এর সাপেক্ষে প্রকাশ করলে কি হয়, ইউ এর স্কোয়ার, তাই না? এবার ইউ এর স্কোয়ার প্রকাশ করলে এবার তোমাকে বলছে যে এই ডিএফ ডিএক্স নির্ণয় করতে বা এফ ফাংশনে ডিফারেন্সিয়েশন করতে। এফ ফাংশনে ডিফারেন্সিয়েশন করলে ব্যাপারটা কিরকম হবে দেখো, এখন দেখো এই এফ এখানে নিচে আসছে ডিইউ, সো এই এফ ইউ এর উপর নির্ভরশীল, কিভাবে নির্ভরশীল, ইউ এর স্কোয়ার, তাই না? ডিইউ, আচ্ছা ইউ ফাংশনের মানটা আবার কি ছিল, সেভেন এক্স স্কোয়ার প্লাস এক্স, মানে এই নিচেরটার সাথে মানে নিচের সেটার সাথে সামঞ্জস্য করে রেখে, মানে এই নিচে ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল যেটা হবে আমরা ফাংশনটাকে ওই রকমভাবে প্রকাশ করার চেষ্টা করব। ওকে, তো ফাংশনটা সেভাবে প্রকাশ করতেছি যে সেভেন এক্স প্লাস এক্স এর স্কোয়ার, এটাকে একটু ব্র্যাকেটে আটকে রাখি, ডিএক্স। বোঝা তো গেছে যে এই কাজটুকু যেটুকু করলাম, এই চেইন রুলটা তোমরা না বুঝলে অবশ্যই 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 আবার বলো, কারণ এটা কি বললাম যে ধরনের শ্রেষ্ঠ রুল বা সবচেয়ে ইম্পর্টেন্ট রুল। ওকে, তো এই ইউ স্কোয়ারকে ডিফারেন্সিয়েশন করলে আসবে হলো টু ইউ, আর এইটাকে ডিফারেন্সিয়েশন করলে এদের মাঝখানে কিন্তু গুণ চিহ্ন, ঠিক আছে, এদের মাঝখানে গুণ, সো সেভেন এক্সকে ডিফারেন্সিয়েশন করলে জাস্ট সেভেন, আর টু এক্স স্কোয়ারকে ডিফারেন্সিয়েশন করলে জাস্ট টু এক্স। ওকে, এখন এই ইউ ফাংশনের একটা মান ছিল, ইউ ফাংশনের মান কি ছিল, সেভেন এক্স প্লাস এক্স স্কোয়ার, এই ইউ ফাংশনের মানটা এখানে বসায় দিতে হবে। দেখো এখানে বসায় দিই, বসায় কই যে লিখবো, এখানে লিখে ফেললাম এখানে। ওকে, ইউ ফাংশনটা বসায় দিলে হবে টু ইন্টু সেভেন এক্স প্লাস এক্স স্কোয়ার, আর তার সাথে গুণ অবস্থায় ছিল সেভেন ইন্টু টু এক্স, সেভেন প্লাস টু এক্স। সো এই ফাংশনটাকে ডিফারেন্সিয়েশন করে আমরা এরকম পাইছি। চলো আমরা আরেকটা উদাহরণ দেখি, তো এটুকু তো আশা করি সবার তোলা টোলা হয়ে গেছে। এরকম দেখা যায়, এরকম দেখি, মনে করো সাইন থিটার উপরে কিউব, ঠিক আছে, এই সাইন থিটা একটা ফাংশন, আবার এই তার উপরে কিউব আছে, সুতরাং এইটাও আরেকটা ফাংশন। সো প্রথমে এই ভিতরের ফাংশনটাকে কিছু একটা এর মাধ্যমে প্রকাশ করতে হবে, ধরে নিলাম এই ভিতরের ফাংশনটাকে কি এন দ্বারা প্রকাশ করতেছি, এন ইকোয়াল সাইন থিটা। ওকে, আচ্ছা আর এই পুরো ফাংশনটাকে, এই পুরো হোলটাকে আমি প্রকাশ করতেছি এস দ্বারা, এস ইকোয়াল টু হলো সাইন থিটার উপরে আবার কিউব, ঠিক আছে,
s equal to sin theta cube. এখন তোমাকে বলছে এটা ডিফারেন্সিয়েশন করতে. ডিফারেন্সিয়েশন কিভাবে করবা? dd theta. এখানে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল তো theta, তাই না? যেহেতু ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল theta, তাই এখানে নিচে dd theta আসছে. dd theta of s, তাই তো? s. সো এটাকে আমরা কি রকম ভাবে প্রকাশ করতে পারি? ds divided by divided by differentiated by dn আবার dn কে আবার ডিফারেন্সিয়েট করতে পারি d theta এর সাপেক্ষে. মানে বুঝতে পারতেছো যে এখানে dn আর dn এই দুটো পরস্পর কাটাকাটি হয়ে যাবে. এটা দুটো যদি পরস্পর কাটাকাটি হয়ে যায় তাহলে ওই দিন শেষে আমার যে ds d theta ছিল ওটা একই থাকবে. তো যেমনটা বলতেছিলাম যে এই s টাকে কিভাবে প্রকাশ করতে পারি, এই যেহেতু sin theta n equal to sin theta তাহলে n cube, তাই না? তো ds টাকে s এর এখানে লিখে দিলাম n cube ডিফারেন্সিয়েটেড বাই dn আবার dn. n টা কি লিখতে পারি? n হলো sin theta, n হলো sin theta d sin theta d theta. এখন বলো sin theta ডিফারেন্সিয়েশন কি? cos theta, cos theta. sin theta ডিফারেন্সিয়েশন হলো cos theta. আর n কিউব, n কিউবের ডিফারেন্সিয়েশন কি? 3n square. n ফাংশনের মানটা কি ছিল? sin theta ছিল, তাই না? n ফাংশনের মানটা sin theta বসায় দিই তাহলে কি আসবে? 3 into sin square theta into cos theta. আশা করি বোঝা গেছে আমাদের চেইন রুলটা. ওকে, সবকিছু নিয়ে খেলাধুলো হইলো, আমাদের এবার e পাওয়ার x ওটা নিয়ে একটু করি, দেখি কি আসে যায়। ওকে, মনে করো একটা ফাংশন y equal to দেওয়া আছে, e এর উপর পাওয়ার cx দেওয়া আছে, c একটা কনস্ট্যান্ট, ঠিক আছে? সাধারণত e পাওয়ার x দেখে আমরা অভ্যস্ত, মানে e পাওয়ার x টা আমার জানা আছে, কিন্তু e এর উপর পাওয়ার cx দেওয়া আছে। এখন এটাকে আমরা কিভাবে কি করতে পারি? আসা যাক সেরকমই আছে। মনে করো একটা ইউ ফাংশন ধরে নিলাম, ইউ ফাংশন কি ধরে নিলাম? যে সি এক্স, এই যে উপরে এই টার্মটা, এটা একটা ফাংশন, সেটা হলো সি এক্স। এটাকে যদি আমরা সি এক্স ধরে নিই তাহলে আমরা ওয়াই কে কি লিখতে পারবো? ই এর উপর পাওয়ার ইউ, তাই না? এখন এই ডি ওয়াই ডি এক্স নির্ণয় করি। ডি ওয়াই ডি এক্স নির্ণয় করতে হলে কি করতে হবে? ডি ওয়াই ডিফারেন্সিয়েটেড বাই ডি ইউ আবার ডি ইউ ডিফারেন্সিয়েটেড বাই ডি এক্স, তাই না? আমাদের ওই চেইন রুল যেটা ছিল সেটাই খাটাইলাম। কারো কি বুঝতে অসুবিধা হচ্ছে? কারো বুঝতে অসুবিধা হচ্ছে? আচ্ছা, কেউ কোনো কথা বলতেছে না, তার মানে সবাই ঘুমায় পড়ছে ধরে নিলাম। আচ্ছা যাই হোক, তো ওয়াইটাকে আমরা কিভাবে প্রকাশ করতে পারি? ওয়াইটাকে প্রকাশ করতে পারি ই পাওয়ার ইউ, ই পাওয়ার ইউ ডিফারেন্সিয়েটেড বাই ইউ। আবার ইউটা, ইউ ফাংশনের মান কি ছিল? সি এক্স ডিফারেন্সিয়েটেড বাই এক্স। ওকে, সো ই এর উপর পাওয়ার ইউ আছে, তার মানে বুঝতেই পারতেছো যখন ডিডি এক্স অফ ই এক্স ছিল তখন কি আসছিল? ই এক্স, মানে ওই যা ছিল তাই। এখন এখানে এক্সের জায়গায় আছে ইউ, আবার এখানেও এক্সের জায়গায় আছে ইউ, তার মানে বুঝতেই পারতেছো এখানেও ডিফারেন্সিয়েশন করার পর যা আসবে সেটা হবে ইউ। সো ডি ই এর উপর পাওয়ার ইউ। আচ্ছা, এখন সি এক্স আছে, তোমরা তো বুঝতেই পারতেছো যে এই সি এক্সকে ডিফারেন্সিয়েশন করলে কি আসবে, তোমরাই বলো দেখি একটু। সি এক্সকে ডিফারেন্সিয়েশন করলে কি আসবে? সি এক্সকে ডিফারেন্সিয়েশন করলে সি আসবে, তার মানে হলো সি ইনটু ই পাওয়ার ইউ। আচ্ছা, ইউ এর ইউ এর মানটা আবার কি? ইউ এর মান হলো সি ইনটু এক্স। ওকে, তো সেটাও করে দিই, ই পাওয়ার সি ইনটু এক্স। ওকে, আশা করি বোঝা গেছে কথা, পাই না কেউ, ধরে নিলাম বোঝা গেছে। জি ভাইয়া, জি ভাইয়া। ওকে, আবার আরেকটা দেখি, আরেকটা এবার কি দেখবো? এবার দেখবো হলো একটু খানদানি, সেটা হলো ওয়াই ইকুয়াল টু দেওয়া আছে ই, তার উপর পাওয়ার এক্স, তার উপর পাওয়ার বার স্কোয়ার, ঠিক আছে? মানে ই এর উপর পাওয়ার হিসাবে আছে এক্স স্কোয়ার, সেটাকে আমরা ওই একইভাবে একই কাজ করবো, ই এর উপর ধরে নিব ওই উপরের পাওয়ারটা হলো এক্স স্কোয়ার, তাহলে কি ওয়াই ইকুয়াল টু আমরা লিখতে পারি ই পাওয়ার ইউ, তাই না? ই পাওয়ার ইউ, তাহলে আমরা এবার ডি ওয়াই ডি এক্স নির্ণয় করি। ডি ওয়াই ডি এক্স নির্ণয় করার জন্য এটা কি করে নিলাম? ডি ইউ ইউ ডি এক্স, সো ওয়াইটা হবে ই
পাওয়ার ইউ ডিইউ, আর ইউ এর মানটা হলো এক্স স্কয়ার ডিএক্স। সো ই পাওয়ার ইউকে ডিফারেন্সিয়েশন করলে ই পাওয়ার ইউ, আর এক্স স্কয়ারকে ডিফারেন্সিয়েশন করলে টু এক্স। ওকে, সো বুঝতে পারছো টু এক্স ইন্টু ইউ এর মান কী ছিল, এক্স স্কয়ার। ওকে, বসে গেছে তো? মনে করো দেওয়া আছে একটা ফাংশন দেওয়া আছে, সেটা হলো ওয়ান বাই লন এক্স। ওকে, জেড একটা ফাংশন দেওয়া আছে ওয়ান বাই লন এক্স, এই জিনিসটাকে ডিফারেন্সিয়েশন করলে আমাদের করতে হলে আমাদের কি করতে হবে, আমরা এই লন এক্স ইকুয়াল টু আরেকটা ফাংশন ধরে নিই, লিখে ধরে নিই ওয়াই ইকুয়াল টু লন এক্স। তাহলে জেডটাকে আমরা কিভাবে প্রকাশ করতে পারি, জেডটাকে আমরা এইভাবে প্রকাশ করতে পারি, সেটা হলো জেড ইকুয়াল টু ওয়ান বাই ওয়াই, তাই না? ওয়ান বাই ওয়াইকে আবার কীভাবে লিখতে পারি, ওয়াই পাওয়ার মাইনাস ওয়ান, তাই না? এভাবে তো লিখতেই পারি। তো এবার আমরা আমাদের এই জেড ফাংশনকে ডিফারেন্সিয়েশন করতে হলো ডি জেড ডি এক্স ওয়ান বাই, এখন ওয়ান বাই লন এক্স লিখতেছি কেন, ডি জেড ডি ওয়াই ইন্টু ডি ওয়াই ডি এক্স। ওকে, এখন এই জেড ফাংশনটা কী ছিল, ওয়াইয়ের পাওয়ার মাইনাস ওয়ান, ওয়াইয়ের পাওয়ার মাইনাস ওয়ান ডি ওয়াই ডি ওয়াই ডি এক্স। ওকে, এই ওয়াইয়ের মানটা কী ছিল, ওয়াইয়ের মানটা ছিল হলো লন এক্স, সেটা বসাই দিই। আচ্ছা, এখন আমাকে বলতে পারবা যে ওয়াইয়ের পাওয়ার মাইনাস ওয়ান থাকলে ডিফারেন্সিয়েশন কী হবে? হয়তো আমি প্রথমে মিস করে গেছি, তবু তোমরা বলতে পারা উচিত। কি আসো না, চলে গেছো তোমরা, পাঁচজন ছিলা, মাইনাস ওয়ান মাইনাস ওয়ান মাইনাস ওয়ান না, ব্যাপার হলো মাইনাস ওয়ান হবে না, এই ওয়াই মাইনাস এক্স টু দি পাওয়ার মাইনাস টু, কারণ দেখো এক্স এর উপর যে কোনো একটা পাওয়ার থাকলে সেটা কিরকম হয়, এনটা নিচে গুণ অবস্থায় আছে আর টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান হয়ে যায়, তার মানে এটা হবে এই ওয়াই পাওয়ার এয়াকে ডিফারেন্সিয়েশন করলে সামনে একটা মাইনাস সাইন চলে আসবে আর টু দি পাওয়ার মাইনাস টু হবে, মানে এই যে মাইনাস ওয়ান ছিল তার সাথে একটা আবার মাইনাস ওয়ানই হবে আর এই মাইনাস ওয়ানটা নিচে গুণ অবস্থায় চলে আসবে। এই জিনিসটাকে এভাবে লিখতে পারি মাইনাস মাইনাস ওয়াই টু দি পাওয়ার ওয়াই মাইনাস টু, আশা করি বোঝা গেছে। একইভাবে যদি ধরো ওয়াইয়ের মানটা এরকম থাকতো, ওয়াইয়ের মান যদি টু পাওয়ার থ্রি থাকতো তাহলে কী হইতো বলো তো দেখি, বলো বলো কেউ একজন বলো, একজনই কথা বলতেছো বাকিরা একটু কথা বলো। আচ্ছা আমি ধরি, নাদিয়া বলো, ওয়াইয়ের উপর পাওয়ার যদি টু বাই থ্রি থাকতো তাহলে কী হইতো? নাদিয়া, আচ্ছা ও ঘুমায় পড়ছে, বুঝতে পারছি। আদ্রি যা আসো, রোল এক দেখা যাচ্ছে, তুমি নিশ্চয়ই পারবা যেহেতু রোল এক। আদ্রি যা, ওই সব কি ঘুম নাকি? আচ্ছা আমি আমার মতো বিশ্লেষণ করে তাড়াতাড়ি ক্লাস শেষ করে দিই, কারণ 11:30 বাজে। তো যেটা বলতেছিলাম, ওয়াইয়ের উপর পাওয়ার যদি টু বাই থ্রি থাকে তাহলে টু বাই থ্রি নিচে গুণ অবস্থায় চলে আসবে, নিচে গুণ অবস্থায় চলে আসবে আর এই টু বাই থ্রি মাইনাস ওয়ান, তাই না? টু বাই থ্রি মাইনাস ওয়ান, এখন টু বাই থ্রি মাইনাস ওয়ান করলে কত হয়, ওয়ান বাই থ্রি, তাই না? এটাকে আবার ভেঙে ভেঙে দেখাবো যে টু বাই থ্রি কে মাইনাস ওয়ান, ঠিক আছে, ওয়ান বাই থ্রি হয়। তাহলে ওয়াইকে ওয়াইয়ের পাওয়ার অনেক কিছু লিখে ফেলছি ভাইয়া, মাইনাস ওয়ান যেটা বলতেছিলাম, ওয়াইয়ের পাওয়ার টু বাই থ্রি থাকলে তার ডিফারেন্সিয়েশন করলে এই টু বাই থ্রি ইঞ্চে গুণ অবস্থায় চলে আসবে, গুণ অবস্থায় চলে যাবে আর ওয়াইয়ের পাওয়ার কী হবে, টু বাই থ্রি মাইনাস ওয়ান, টু বাই থ্রি কে মাইনাস ওয়ান করলে কী হয়, মাইনাস ওয়ান বাই থ্রি, তাই তো? ওকে, টু বাই থ্রি হলো মাইনাস ওয়ান বাই থ্রি, এটা হয় হলো মাইনাস ওয়ান বাই থ্রি। আশা করি বোঝা গেছে, এই এটা অ্যাডিশনাল একটা ব্যাপার স্যাপার ছিল, এটুকু আশা করি তোমাদের বোঝা গেছে। তো মুছে ফেললাম,
তো যেটা বলতেছিলাম y এর পাওয়ার মাইনাস 1 থাকলে সেটা ডিফারেন্সিয়েশন করলে হবে সামনে মাইনাস তারপর টু দি পাওয়ার মাইনাস 2 আবার ln x ln x কে ডিফারেন্সিয়েশন করলে কি হয় 1 বাই x আমরা আগেই দেখছি সো y এর পাওয়ার মাইনাস 2 সো এই মাইনাসটাকে মানে বুঝতে পারতেছো যে মাইনাস 2 মানে এটা ভাগ অবস্থায় আছে ভাগ অবস্থায় স্কয়ারে আছে সো জিনিসটাকে আমি এভাবে লিখতে পারি এই মাইনাসটা উপরেই থেকে গেল মাইনাস 1 ইনটু y ফাংশনটা কি ছিল ln x ln x তার উপরে আবার স্কয়ার ln x এখানে লেখানো ছিল জায়গায় এখানে লিখি মাইনাস 1 আর নিচে y এর মান ছিল ln x বিছানায় মন্টেন নাই ln x এর উপরে আবার পাওয়ার ছিল স্কয়ার ইনটু x তো আশা করি বোঝা গেছে কি ছিল আমাদের একটা ফাংশন ছিল z ইকুয়াল টু লেখা ছিল 1 বাই ln x তাকে আমরা ডিফারেন্সিয়েশন করলাম ডিফারেন্সিয়েশন করে আমাদের যে অ্যানসারটা বের করছি এই জিনিসটা কি বোঝা গেছে ওকে ধন্যবাদ তোমাদেরকে ওকে তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ এই শেষ পর্যন্ত ক্লাসে থাকার জন্য 11:32 বাজে মানে আমি যদি 9টায় শুরু করতাম আমার আসলে টপিক আসলে 2 ঘন্টা ছিল আড়াই ঘন্টা হয়ে গেল কারণ আমি যদি ঠিকঠাক টাইম মতো শুরু করতে পারতাম তাহলে আসলে ঠিকঠাক টাইম মতো হয়ে যেত ব্যাপার হলো ওই যে ওইটাই যে মানে আমার আসলে প্রস্তুতি ছিল না আবার দিন শেষে আবার কম্পিউটারও হ্যাং করলো হুট করে মানে যখন দরকার তখনই হ্যাং করলো ক্লাস স্টার্ট করার কথা ভাইয়ার ছিল মানে ইয়া ভাইয়ার যাই হোক তবু তো আজকের ক্লাসে দিন শেষে কারো কি কোনো প্রশ্ন আছে আচ্ছা তো দিন শেষে তোমাদেরকে একটা কথা বলে রাখি সেটা হলো ওই যে আগে থেকেই কিন্তু নোট দিয়ে দেওয়া আছে মানে এখন যা পড়াইলাম সেটার নোট কিন্তু আমি আগেই দিয়ে দিছিলাম ওই যে তোমরা যদি আগে থেকে কিছু দেখে আসতে চাও মানে আগে থেকে একটু চোখ বুলাই আসতে চাও সেই নোট কিন্তু আগে থেকেই দিয়ে রাখছিলাম এই ক্লাস শেষে অবশ্যই 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 নোটটা পড়ে নেবা তোমাদের হাতে 2 সপ্তাহ তোমাদের হাতে 2 সপ্তাহ সময় আছে তোমরা অবশ্যই নোটটা পড়ে নিবা আর তারপরে আরেকটা ব্যাপার হলো সেটা হলো তোমরা আসলে অনেক কম মানুষ আছে এখন বলে আসলে কোনো ফায়দাও হবে না তাও যাই হোক আমি একটা রেকর্ড ক্লাস দিয়ে দিব তোমাদেরকে সেটা হলো ভেক্টরের উপরে ভেক্টরের উপরে ক্লাস আসলে অনেক দিন ধরে ক্লাস নেওয়া হচ্ছে প্রায় 5-6টা ক্লাস হয়ে গেছে এখন এই 5-6টা ক্লাস আসলে তোমরা চাইলে বই দেখে নিজেরা নিজেরা পড়ে নিতে পারো আবার আগের যে ক্লাসগুলো রেকর্ড করা আছে সেগুলো আসলে দেখেও নিতে পারো তো যেটা দেখা অতি অত্যন্ত বেশি জরুরি সেটা হলো ভেক্টরের ক্লাসটা দেখা অত্যন্ত বেশি জরুরি তোমরা 1 সপ্তাহ টাইম পাইতেছো এই 1 সপ্তাহ টাইমের ভিতরে তোমরা ভেক্টরের ক্লাসটা দেখে ফেলবা আবার 2 সপ্তাহ টাইম পাইতেছো এই ক্যালকুলাসের নোটটা পড়ার জন্য এই 2 সপ্তাহ পর ক্যালকুলাসের নোট পড়ার পরে ইন্টিগ্রেশন আমরা শুরু করব যেটা কি 2 সপ্তাহ পরে যেই শুক্রবার আসবে তখন ঠিক আছে এই কাজটুকু তোমরা করে আসবা আর আগেই তো বললাম যে খাতায় আমি যা যা পড়াবো সব কিছু লেখা আছে মানে যা যা আজকে পড়াইছি সব কিছু লেখা আছে হয়তো আমি অনেক কিছু পড়াইছি খাতার অনেক কিছু পড়াইনি তোমরা খাতা থেকে দেখে খাতায় নোট তুলে নিও ঠিক আছে যাদের নোট করার একটু শখ টক আছে আর কারো কি কোনো কোশ্চেন আছে দিন শেষে কারো কি এই 9টায় ক্লাস করতে কোনো অসুবিধা আছে আশা করি নাই তো শেষ করে দিলাম সবাই ভালো থাকবা আসসালামু আলাইকুম।